যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটার নাম হচ্ছে কনস্ট্রেইনড মোশন। কি বললাম? কনস্ট্রেইনড মোশন। ওকে, হেডিং দাও, হেডিং দাও, কনস্ট্রেইনড মোশন, কনস্ট্রেইনড মোশন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি, কারণ এখনো পর্যন্ত আমরা নিউটনস ল এ যা শিখেছি এই কনসেপ্টে আমাদের সেগুলো ইউজ হবে, মন দিয়ে শুনবে। আচ্ছা, আর একটা কথা বলতে পারি, এই দুই একদিন না আমার কম্পিউটারটা ফট করে বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখনো তার রিজন খুঁজে পাইনি। ওকে, বাই চান্স যদি বন্ধ হয়ে যায় তোমরা চলে যেও না, আমি আবার ব্যাক করব হঠাৎ করে। মাইট বি আর র্যাম প্রবলেম অর মাইট বি এখানে কোনো লুজ কানেকশন হচ্ছে। আচ্ছা, তাহলে এবার স্টার্ট করছি। ঋষিকা, হ্যাঁ স্যার। শ্রেয়া, হ্যাঁ স্যার। শ্রেয়া, বুঝতে পারছো তুমি সবকিছু? হ্যাঁ স্যার। গুড, যদি নাও বুঝতে পারো বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করো, ঠিক, বন্ধু বান্ধবই তোমাকে এই জায়গা থেকে তুলতে পারবে। আচ্ছা চলো, কনস্ট্রেইনড মোশন মন দিয়ে শুনবে। আচ্ছা, প্রথমে আমি একটা এক্সাম্পল বলি, তারপরে কনস্ট্রেইনড মোশনটা কি সেটা আমি বলছি বা এর রিলেটেড জিনিসপত্র, মন দিয়ে শোনো। ধরো একটা রোড আছে, আর আচ্ছা আবার বলছি কনস্ট্রেইনড মোশনের জন্য কিন্তু কমন সেন্সটা খুব জরুরি। আমি সব ব্যাচে করাই না, করাই কনস্ট্রেইনড মোশন সব ব্যাচেই করাই অল্প বিস্তর, কিন্তু তোমাদের ব্যাচে আমি একেবারে টপ লেভেলে নিয়ে যেতে চাই কনস্ট্রেইনড মোশনটা, ভালো লাগবে কনস্ট্রেইনড মোশনটা। দেখো কি বলতে চাইছি, ধরো এরকম একটা রোড আছে, এই রোডটা অনেক দূর চলছে, ঠিক, এই রোডে একটা ট্রাক যাচ্ছে, ট্রাক, একটা ট্রাক যাচ্ছে, এত মোটকা ট্রাক যে এইদিকে আর এইদিকে জায়গা প্রায় নেই বললেই চলে, ঠিক। এই ট্রাকটা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, রাইট। এবারে এর পেছনে আরেকটি গাড়ি এসছে, এই গাড়িটা এইদিকে যাচ্ছে, ট্রাকটাও এইদিকে যাচ্ছে, মন দিয়ে শুনবে। এই গাড়িটার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 80 কিমি পার আওয়ার। আমি কি বুঝতে পারছি বলো? 80 কিমি পার আওয়ার। এবারে এই গাড়িটা, আমি কি বললাম, এই কারটা আর এটা ট্রাক, কারটার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, কারটার, ঠিক। এবারে এই কারটা এই ট্রাকের পেছনে চলে এসছে, বলতো এই রোডটা যতক্ষণ না খতম হচ্ছে ততক্ষণ এই কারের ভেলোসিটি কত ম্যাক্সিমাম অ্যাটেন করতে পারে উইদাউট কলিশন? 40, am I right? 40 বেশি কি ও অ্যাটেন করতে পারবে? পারবে না। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, এই যে কারের যে ভেলোসিটিটা সেটা এই ট্রাকের ভেলোসিটির উপর ডিপেন্ড করছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারছি। তার মানে কনস্ট্রেইন মোশন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট মোশন। কি বললাম? কনস্ট্রেইন মোশন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট মোশন, রাইট। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট মোশনকে যদি আমি একটু অন্যভাবে ভেঙে বলি, তাহলে এটাকে আমি বলবো, মন দিয়ে শুনবে, ওয়েন, ইফ, ডেফিনেশন লাগবে না, লাগবে এরপর থেকে প্রবলেম, ওয়েন অ্যান অবজেক্ট ইজ force to move in a restricted way, কি বললাম, when a object, when an object is forced to move in a restricted way, then the motion is called constrained motion. তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পারলে বলো? আচ্ছা, যদি তোমরা এই জিনিসটা বুঝতে পারো, তাহলে এইটা তো একটা কমন এক্সাম্পল। কিরকম কমন এক্সাম্পল? ধরো এরকম একটা পুলি আছে, ঠিক, এই পুলিতে এরকম একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এদিকে একটা মাস আছে ওয়ান, এদিকে একটা মাস আছে টু। ভেবে দেখো তো, আমি আবার বলছি এই কনস্ট্রেইনে তোমার কমন সেন্স খুব কাজে লাগবে, আর যেই বলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, কমন সেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, যদি এই ওয়ানটা ওপর দিকে 10 মিটার পার সেকেন্ডে ওঠে, তাহলে বলো তো দুইটা নিচের দিকে কততে নামবে? 10 মিটার পার সেকেন্ড। কোনো ডাউট আছে এতে? না স্যার। যদি ডাউট না থাকে তাহলে ভেবে দেখো, এই দুইয়ের ভেলোসিটি বা একের ভেলোসিটি একে অপরের উপর ডিপেন্ডেন্ট না?
আমি কি বোঝাতে পেরেছি? এবারে আমরা এই কনস্ট্রেইন মোশনে মেইনলি দুটো জিনিস নিয়ে কাজ কারবার করব, কি কি? একটা হচ্ছে রড আর একটা হচ্ছে স্ট্রিং। এবার একটা জিনিস বলতো, যদি স্ট্রিংটা টাইট হয়ে যায়, টাইট, সেই টাইট স্ট্রিংটা অনেকটা রডের মতো কাজ করে না? ভেবে দেখো, একটা স্ট্রিং যদি তোমার টাইট হয়ে যায়, তাহলে সেই স্ট্রিংটা রডের মতো কাজ করে কি করে না? হ্যাঁ করে, রাইট? এইটুকু কনসেপ্ট নিয়ে আমরা এবারে মুভ করব, যেখানে যা কনসেপ্ট হবে আমি বলবো। তার মানে কি, স্ট্রিং এর যে প্রপার্টি গুলো আমরা জানি, যে টেনশন ক্রিয়েট করে অ্যাওয়ে ফ্রম দা, কোথেকে বলো, অ্যাওয়ে ফ্রম দা কন্টাক্ট পয়েন্ট, অল দিস ইজ ভ্যালিড, ঠিক? আচ্ছা, তাহলে চলো আজকে আমরা এই কনসেপ্ট গুলো শুরু করি। আচ্ছা, কনসেপ্ট গুলো শুরু করার আগে আমি এই রড আর স্ট্রিং সম্বন্ধে একটা কথা বলতে চাই। দেখো তো আমি ঠিক বলছি কি ভুল বলছি। ধরো এইটা একটা রড, রাইট? আচ্ছা, এইটা তো একটা টাইট স্ট্রিং, একই তো ব্যাপার। দেখো রড আর টাইট স্ট্রিং অলমোস্ট একই জিনিস না, বলো? আচ্ছা, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, ঠিক? ধরো এই রডটা কিছু দূর মুভ করে এখানে এসেছে, তখনও এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি হবে। তুমি সেটা স্ট্রিং এর জন্য করতে পারো, টাইট স্ট্রিং এর জন্য। তোমরা একটা জিনিস দেখো, এই এটা এখান থেকে এই অবধি মুভ করেছে, বিটা এখান থেকে এই অবধি মুভ করেছে, কিন্তু তোমরা কি এইটা দেখতে পাচ্ছ যে এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা চেঞ্জ হয়নি? হয়েছে কি? না। তাহলে আমি কি বলতে পারি, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস রিমেইনস সেম, বলো, বলতে পারি? আর করো না, ঠিক? কেন বলছি, আমি করানোর পরে করো, কারণ রোটেশনাল মেকানিক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা প্রথমে যেন কোনোভাবে বিগড়ে না যায়। তুমি যে কথাটা বলেছো একদম ঠিক বলেছো, এটা রিজিড বডির মতো কাজ করছে। ওকে, অর্ক মনে থাকবে? হ্যাঁ স্যার। যেভাবে আমরা এগোচ্ছি সেইভাবে করো, দেখবে তোমারই সুবিধা হবে। তুমি এট দা এন্ড অফ দা ডে তুমি বলবে, হ্যাঁ দাদা তুমি যেভাবে করিয়েছো দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে, কারণ এটা আমরা অনেক এক্সপেরিমেন্ট, অনেক প্রুফ করেই এই পরপর 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 সিকোয়েন্স গুলো মানে ইয়ে করেছি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে, তাহলে এবারে আমি চলে যাচ্ছি। এই কনস্ট্রেইন মোশনটা না অনেকগুলো সাব পার্টে বিভক্ত আছে, মানে অনেকগুলো সাব পার্ট আছে, তো সেই পার্টগুলো এক একটা করে আমরা করব, এক একটা করে খতম করব। দেখো প্রথমে আমি জেনারেল কনস্ট্রেইন করব, হেডিং দাও জেনারেল কনস্ট্রেইন। আচ্ছা এখানে দেখো কনস্ট্রেইন্ড ইডি আছে, কনস্ট্রেইন মোশন, তাই তো? দেখো ইডি রয়েছে, কনস্ট্রেইন মোশন। এই পুরো কনস্ট্রেইন মোশনটা তে যে ফোর্সটা অ্যাসোসিয়েটেড হয়, মানে ধরো এই কনস্ট্রেইন মোশনে যে ফোর্সটা অ্যাসোসিয়েটেড হয়, সেই ফোর্সটাকে বলে কনস্ট্রেইন্ড ফোর্স। তার স্পেলিং কি? CONSTRAINT, কনস্ট্রেইন্ড ফোর্স, রাইট? তো এই পুরো সিনারিওটাকে মানে কনস্ট্রেইন্ট বলে। আমি কি বুঝতে পারছি? দেখো ইডির জায়গা কনস্ট্রেইন্টস, দেখো দেখো দেখো, সেজন্য ভয় পাওয়ার দরকার নেই, কনস্ট্রেইন্ড মোশন বা কনস্ট্রেইন্ট ডিফারেন্ট না অন্য কিছু। এবারে দেখো আমি কি করতে যাচ্ছি, যেখানে যেখানে কনসেপ্টের দরকার আমি সেখানে ধীরে ধীরে প্রচুর জিনিসপত্র করাবো, কিন্তু যেখানে বেসিক কনসেপ্ট, ইজি কনসেপ্ট আমি জানি তোমরা জানো, সেই জায়গাগুলো কিন্তু আমি ফাস্ট মুভ করব, ঠিক? আচ্ছা ধরো একটা রড এরকম রয়েছে, একটা রড এরকম রয়েছে, কিছুক্ষণ পরে রডটা কি এরকম হবে? হ্যালো, আর কিছুক্ষণ পরে কি রডটা এরকম হবে? হ্যাঁ স্যার। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো।
নেই, তার মানে এইটা এক নাম্বার, এটা দু নাম্বার, এটা তিন নাম্বার, কোন ডাউট আছে? নেই। এবার মন দিয়ে শোনো, আমি রডের এই পয়েন্টটাকে বলছি এ, এই পয়েন্টটাকে বলছি বি। আচ্ছা উল্টো নিলাম, অসুবিধা নেই, এটাকে বি বলছি, এটাকে এ বলছি। বলতো রডের এই পয়েন্টটার ভেলোসিটি কোন দিকে? অ্যাকচুয়াল ভেলোসিটি, অ্যাকচুয়াল বলতে পারবে? নিচের দিকে না? হ্যাঁ স্যার। আর এই এ পয়েন্টের ভেলোসিটি এই দিকে না? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। এই ভেলোসিটিটাকে আমি বলছি ভিবি, আর এই ভেলোসিটিটাকে বলছি আমি ভিএ, ঠিক? এবারে তুমি এই এক নাম্বার পজিশনটাকে কনসিডারেশনে নাও, এইটাকে তুমি জিরো জিরো বলছো। কি বললাম? এইটাকে তুমি জিরো জিরো বলছো। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট জিরো অ্যান্ড ওয়াই, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স অ্যান্ড জিরো, তাই তো? বলো, এবার মন দিয়ে শোনো, এই রডের লেন্থ এল না, এটা কি বুঝতে পেরেছো? হ্যালো, এবার একটা জিনিস বলো তো, এক দুই তিন পজিশনে এক্স ওয়াই আর এল এর মধ্যে কে কে ভ্যারিয়েবল? ভেরি গুড, এল কনস্ট্যান্ট, এম আই রাইট? ওকে, এবার দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, যে কোনো একটা কন্ডিশনে, যে কোনো একটা কন্ডিশনে, এক নাম্বার কন্ডিশনে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি? এল স্কোয়ার লিখতে পারি? এবার বলো তো এক্স আর ওয়াই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল? এক্স আর ওয়াই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল? এক্স আর ওয়াই ভেরিয়েবল, রাইট? আর এল কনস্ট্যান্ট আর ভেরিয়েবল? কনস্ট্যান্ট। এবার আমি ডিফারেনশিয়েট করে দিচ্ছি, যদি ডিফারেনশিয়েট করে দিই এটা আসে ডি এক্স, ডি এক্স বাই ডিটি প্লাস টু ওয়াই, ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু জিরো। শ্রেয়া, তুমি কি আমার ক্যালকুলাসের লেকচার গুলো দেখেছো? গুড, ভেরি গুড। আমার ক্যালকুলাসের লেকচার যদি না দেখো তাহলে তোমার কিন্তু ফিজিক্স দুদিন পরেই হিব্রু লাগবে, কারণ আমি কিন্তু, হ্যাঁ না রূপকথা, তোমার কথা তো শোনা যাচ্ছে না? আচ্ছা দেখো এটা লিখতে পারি কিনা, দেখো 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 দেখো, বলো 2x dx by dt plus 2y dy by dt, right? আমি কিন্তু প্রচুর ক্যালকুলাস ইউজ করব, ক্যালকুলাস ছাড়া ফিজিক্স এক মুহূর্ত এগোনো যাবে না। হ্যাঁ যাবে, হিস্ট্রি অফ ফিজিক্স পড়ানো যাবে। কি? নিউটনস ল। নিউটনস ল কি বলে? যদি কোনো বস্তুর উপর কোনো ফোর্স প্রয়োগ না হয় তাহলে বস্তুটা সারা জীবন ধরে একই ভেলোসিটি নিয়ে যাবে, এই জিনিসই পড়াতে হবে। কনসেপ্ট বলতে পারবো না, কনসেপ্টের জন্য আমার ক্যালকুলাস দরকার। আচ্ছা বলো এই ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপটা লিখতে পারি? আচ্ছা বলো তো dx / dt টা কি? স্যার ভেলোসিটি, কোন ভেলোসিটি, v না vb? স্যার va, ভেরি গুড। আচ্ছা এইবার, ভেরি গুড ভেরি গুড, বলো তো dy / dt টা কি? স্যার vb, ঠিক ঠিক। একটু ভুল আছে, কি ভুল আছে বলো তো? স্যার মাইনাস vb। কেন? কারণ ডাউনওয়ার্ড হচ্ছে ওর জন্য, মাইনাস নেগেটিভ y এখন। ডাউনওয়ার্ড হচ্ছে, ইয়েস দ্যাট ইজ ওয়ান ওয়ে, বাট মন দিয়ে শোনো কনসেপ্টটা কি। এই পয়েন্টে মানে এই এক নাম্বার থেকে তিন নাম্বার পজিশনটা, মানে এক দুই তিনের মধ্যে কোনটা প্রেজেন্ট আর কোনটা ফিউচার? স্যার একটা হচ্ছে প্রেজেন্ট, তিনটা হচ্ছে ফিউচার। যদি তিনটা ফিউচার হয় তাহলে বলো তো তিনের এক্স কোঅর্ডিনেট বেড়েছে না কমেছে টাইমের সাথে সাথে? স্যার বেড়েছে। ভেরি গুড, তার মানে টাইমের সাথে যদি এক্স কোঅর্ডিনেট বাড়ে তাহলে dx / dt টা পজিটিভ হবে না? হ্যাঁ স্যার পজিটিভ। মনে আছে সেই ইনক্রিজিং ফাংশন? হ্যাঁ। আচ্ছা এবারে বলো তো টাইম যত বেড়েছে y কমেছে না বেড়েছে? স্যার কমেছে, রাইট? সেই কারণেই আমি এখানে মাইনাস vb দিয়েছি। এই অবধি যদি তোমাদের, বলো বলো বলো, কি ফাংশন দিয়ে আরেকবার বলো স্যার, কি ফাংশন বললে? ওই যে পজিটিভ নেগেটিভ এর ওখানটাতে ইনক্রিজিং ফাংশন। ও বুঝেছি বুঝেছি, ক্যালকুলাসে আছে, আমার ক্যালকুলাসে আছে এটা। আচ্ছা এবার দেখো, তার মানে কি এইটাকে আমি লিখতে পারি? দেখো তো va এখানে x, রাইট, ইকুয়াল টু vb এখানে y, লিখতে পারি? দেখো 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 দেখো। এবার দুদিক দিয়ে আমি l দিয়ে ডিভাইড করে দিচ্ছি, l। এবার বলো তো এই ট্রায়াঙ্গেলটা, মানে এই এইটাকে যদি o বলি আর এইটাকে বলি, ওহো এই পয়েন্টটা কেন a, এই পয়েন্টটা a, এই পয়েন্টটাও a ড্যাশ, কোনো অসুবিধা নেই, এই পয়েন্টটা a। বলো তো o a b এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বলো তো x / l কত? কি x / l cos থিটা? হ্যাঁ স্যার cos থিটা। y / l sin থিটা। বলো এই ইকুয়েশনটা কি আমরা পাচ্ছি? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শুনবে, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 - থিটা। এবার মন দিয়ে শুনবে কি বলছি, এই ডিরেকশনে ভিবি, তাহলে বলো তো অ্যালং দা রড
along the rod, কি হবে VB cos 90 minus theta না? হ্যাঁ স্যার। তারপর এটাকে বলতে পারি VB VB sin theta। এবার মন দিয়ে শুনবে, এইটা তো A, এই যে এইদিকে যাচ্ছে VA, তাই না? এইদিকে VA। এবার বলো তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এই ডিরেকশনে কি হবে? VA cos theta। VA cos theta। এবার দেখো আমরা এই ইকুয়েশনটা পেয়েছি না কনস্ট্রেন্ট থেকে, তার মানে কি এইটা আর এইটা ইকুয়াল? হ্যাঁ স্যার। এইটা যদি ইকুয়াল হয় বলো তো এই VB sin theta টা কি? VB sin theta হচ্ছে VB এর VB ভেলোসিটির কম্পোনেন্ট along the rod, দেখো। হ্যাঁ স্যার। আর VA cos theta টা কি? স্যার VA ভেলোসিটির কম্পোনেন্ট along the rod। ভেরি গুড, তার মানে একটা জিনিস কি আমরা বুঝতে পেরেছি, along the rod ভেলোসিটি কম্পোনেন্ট সেম হবে, along the rod ভেলোসিটি কম্পোনেন্ট সেম হবে along the rod। হ্যালো স্যার। তাহলে আমি এখান থেকে এই কথাটা ডেফিনেটলি বলতে পারি, সেটা হচ্ছে along the rod or tight string, আরে tight string আর rod তো একই রকম হবে, হবে না? বলো মন দিয়ে শুনবে, কম্পোনেন্ট অফ ভেলোসিটিস আর সেম, যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলো। তোমাদের কি আমি যেটা করালাম এটা মনে থাকবে? VA cos theta equal to VB sin theta, বলো মনে থাকবে? আচ্ছা মনে থাকবে, এটা মানে কনসেপ্টটা, কনসেপ্টটা এই ইকুয়েশনটাই মনে রাখতে হবে, তার কোনো মানে নেই। বলো তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুগণ? আচ্ছা এবারে দেখো রূপ কথা বোঝা যাচ্ছে? আর ভিবি সাইন থিটাটা কি বলো? ভিবি এর কম্পোনেন্ট অ্যালং দা রড না? হ্যাঁ একটু বাইরে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কে প্রবলেম আসতেই পারে, বলো এইটুকু তো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাস এইটুকু বুঝলেই হবে। আচ্ছা অর্ণব বোঝা যাচ্ছে? অর্ণব হ্যাঁ স্যার। ভেরি গুড, এবার দেখো এইটা একটা স্ট্রিং, স্ট্রিং মন দিয়ে শুনবে, এই স্ট্রিংটা এই দিকে যাচ্ছে ভি টু ভেলোসিটি নিয়ে, আর এই স্ট্রিংটা এই দিকে মানে এই পয়েন্টটা ভি এ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, রাইট? মন দিয়ে শুনবে, এই অ্যাঙ্গেলটা থিটা টু, এই অ্যাঙ্গেলটা থিটা ওয়ান, ঠিক? তোমরা আমাকে বলতে পারবে ভি ওয়ান থিটা ওয়ান ভি টু থিটা টুর মধ্যে কি রিলেশন? এটা একটা টাইট স্ট্রিং, টাইট স্ট্রিং ইকুয়াল টু ভি টু, ভি টু সাইন থিটা কস থিটা টু, রাইট? ভেরি গুড, ভেরি গুড। দেখো ভি ওয়ান এর অ্যালং দা স্ট্রিং কম্পোনেন্ট কত? V1 cos theta 1. Very good. V2 along the rod component koto? Kono doubt ache? Bolo. Okay. Ebar ei concept ta hoyto tomader ami ageo bolechi. Bolo to ei ek number point ta jodi mane V1 cos theta 1 jodi beshi hoy V2 cos theta 2 theke tahole ki hobe? Ei ek number point ta egiye jete chaibe na? Ha. Egiye jete ki parbe? স্ট্রিংটার লেন্থটা তো কনস্ট্যান্ট, ও তো বড় হতে পারবে না, তাহলে ছিঁড়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা যদি v2 cos theta 2 এগিয়ে যায় তাহলে স্ট্রিংটা স্ল্যাক হয়ে যাবে না? হ্যাঁ। যদি স্ল্যাক হয়ে যায় তাহলে কি এই মানে স্ট্রিংটা টানটান থাকবে? থাকবে না। তাহলে বলো তো স্ট্রিংটা টানটান কখন থাকবে এবং মুভ করবে? যখন v1 cos theta 1 equal to v2 cos theta 2 হবে। এই অবধি কি তোমাদের মনের মধ্যে কোন রকম কোন ডাউট আসছে? না স্যার। ওয়ান্ডারফুল, যদি ডাউট না আসে তাহলে কি আমরা এবার একটু এগিয়ে যাব? হ্যাঁ। দেখো আচ্ছা এগিয়ে যদি যাই এই কনসেপ্টটা একটু দেখো। আচ্ছা আজকে ট্রাই করব 12:30 অবধি ক্লাস নেওয়ার, যদি না তার মধ্যে আমার জ্বর টর কিছু আসে
কারণ আমার আজকে দুটো জিনিস হয়েছে, এক আমি ভ্যাকসিন নিয়েছি, দুই আমি বৃষ্টিতে ভিজেছি, সো দেয়ার ইজ এ হিউজ প্রবাবিলিটি আমার জ্বর আসার। আমি একটু পরেই একটা প্যারাসিটামল খাবো, এক্ষুনি খেলাম তো, আদারওয়াইজ আজকে আমার খুব এনথু নিয়ে পড়ানোর ইচ্ছা, কারণ এই জিনিসগুলো তোমাদের ব্যাচে অনেকদিন পরে পড়াচ্ছি, মাঝখানের ব্যাচগুলোতে করাতে পারিনি, তারা নেওয়ার মতো ছিল না, সেই জন্য। দেখো সিনারিওটা বুঝতে পেরেছো? এই এখান থেকে একটা পুলি এসছে, ঠিক আছে, এবার দেখো মন দিয়ে শুনবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক, এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, মন দিয়ে শুনবে, যদি এ এই এটা এই ডিরেকশনে 10 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে বলতো ভি বিটা এই ডিরেকশনে কততে যাবে, সরি ভি বিটা এই ডিরেকশনে কততে যাবে, 10 মিটার পার সেকেন্ডে যাবে? হ্যাঁ, না না স্যার যাবে না, যাবে না, যাবে না স্যার, 10 cos 53 তে যাবে, 10 cos 53, না তুমি ঠিক বলনি, আমি এখানেই তোমাদেরকে স্টপ করাতে চাই, আমি এখানেই তোমাদেরকে স্টপ করাতে চাই। দেখো আমি কি করছি, মন দিয়ে শুনবে, আমি এই দড়িটাকে একটু মোটা করে ড্র করছি, যদি মোটা করে ড্র করি এরকম হবে না? হবে তো? সবাই দেখো, ঋষিকা বোঝা যাচ্ছে, শ্রেয়া বোঝা যাচ্ছে, মন দিয়ে শোনো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, মন দিয়ে শোনো, বলতো এ পয়েন্টের এই দিকে ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, বলতো এই পয়েন্টের ভেলোসিটি কত এই দিকে? 10, ভেরি গুড, আচ্ছা বলতো এই পয়েন্টের এই দিকে ভেলোসিটি কত? 10, এই পয়েন্টের এই দিকে ভেলোসিটি কত? 10, বি পয়েন্টের এই দিকে ভেলোসিটি কত? 10, তোমরা কি বুঝতে পেরেছো সবগুলো 10? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। দেখো না, এই যে এই কনসেপ্টটা থেকে আমরা বলেছি না যে অ্যালং দা স্ট্রিং তোমার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, তো এবার তুমি স্ট্রিংটাকে খুব ছোট পোর্শন ধরে নাও, তুমি বলবে দাদা এই যে বাঁক পোর্শনটা যেখানে কার্ভ হয়েছে সেখানে আমার একটা বড় ডাউট আছে, এখানেও কি 10? ইয়েস অফ কোর্স এখানে 10, হ্যাঁ ভেলোসিটি ডিরেকশন গুলো সবগুলোতে ডিফারেন্ট, কিন্তু ভেবে দেখো এখানে আর এখানে ভেলোসিটি ডিরেকশন ডিফারেন্ট না? হ্যাঁ, কিন্তু ম্যাগনিটিউডটা 10, কেন ম্যাগনিটিউডটা 10 না হলে ও কি যেতে পারবে বলো? সেম কনসেপ্টে আইদার ওটা স্ল্যাক হয়ে যাবে অথবা কি হয়ে যাবে বলো? ছিড়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবারে মন দিয়ে শোনো, এইখানে কনসেপ্ট গুলো, বিটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে যাচ্ছে না, বি পয়েন্টটা আমাকে বলো, বি পয়েন্টটা কি, এই যে বি পয়েন্টটা কি এই স্ট্রিং বরাবর যাচ্ছে না এই হরাইজন্টাল লেভেল বরাবর যাচ্ছে? হরাইজন্টাল, ভেরি গুড, ভেরি গুড। এবারে মন দিয়ে শোনো, ধরো আমার কাছে একটি ভেক্টর আছে এইদিকে এ, ওকে এটা থিটা, আমি এই ডিরেকশনে এই ভেক্টরের একটা কম্পোনেন্ট নিতে পারি এ কস থিটা? হ্যাঁ নিতেই পারি। এবার বলতো এ কস থিটা বেশি না এ বেশি? এ বেশি, এ বেশি। তাহলে বলতো অরিজিনাল বা অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা এ, আর তার কম্পোনেন্ট হচ্ছে এ কস থিটা, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বলো, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, তারই তো কম্পোনেন্ট আমি নিতে পারবো, তাই না? হ্যাঁ। তার মানে ভেবে দেখো, যেটা ছোট আমি এইভাবে এটাকে বোঝাতে পারি, মন দিয়ে শুনবে, এইটা যদি কজ হয় তাহলে এইটা এফেক্ট হবে না? ইন দা সেন্স আমি এটাকে যদি কজ ধরি তাহলে এ কস থিটাটাকে আমি এফেক্ট ধরবো না, কারণ এ কস থিটাটা তো এর থেকেই তৈরি হয়েছে, ভেবে দেখো সেইভাবে দেখতে গেলে। তার মানে বলতো কজটা বেশি না এফার্ট এফেক্টটা বেশি বলো? কস্টটা বেশি, কস্টটা বেশি, তার মানে ভেরি গুড, কস্টটা বেশি। তাহলে বলতো আমরা কার কম্পোনেন্ট নি, যেটা বেশি তার কম্পোনেন্ট নি না যেটা কম তার কম্পোনেন্ট নি? বেশি। এবং উল্টো দিকে এটাও তো সত্যি, যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল তার কম্পোনেন্টই আমি নেব? হ্যাঁ। এবার তোমরা বলবে বলতো বি মানে অরিজিনাল বা অ্যাকচুয়াল, বলতো বি অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে যাচ্ছে, স্ট্রিং বরাবর না হরাইজন্টাল এক্স বরাবর? হরাইজন্টাল। এবার তাহলে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 53। হ্যাঁ আচ্ছা, অর্ক মন দিয়ে শুনবে, বলতো 10 cos 53 ইকুয়াল টু ভিবি লিখবো না ভিবি কস 53 ইকুয়াল টু 10? আচ্ছা এই দুটো কি, এই দুটো কিন্তু ডিফারেন্ট, তোমরা বুঝতে পেরেছো এই দুটো ডিফারেন্ট? হ্যাঁ। বলতো এর মধ্যে কোনটা কারেক্ট কোনটা ভুল? লেটটা কারেক্ট। কোনটা কারেক্ট? সেকেন্ডটা। কেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কেন?
আমি কি বোঝাতে পেরেছি? কারণ এটা একদম ভুল। এইসি ভার্মাতে একটা ভালো প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি করাবো, সেটাতে এই কজ এফেক্টটা ভালো মতো ক্লিয়ার হবে। তার মানে এখান থেকে তুমি ভিবির ভ্যালু আরামসে বার করতে পারবে না? এখান থেকে আমি কি কনসেপ্ট শিখলাম বলো? যেটা অরিজিনাল, মানে ওই পয়েন্টটা অ্যাকচুয়াল বা অরিজিনালি যে ডিরেকশনে যাচ্ছে তার কম্পোনেন্ট দেব, ঠিক? কি বললাম? ওইটা যে ডিরেকশনে যাচ্ছে তার কম্পোনেন্ট দেব, ঠিক? ওকে, এই প্রবলেম গুলো আমাকে আরামসে করে দিতে হবে, মুখে মুখে করার যোগ্য, মানে তোমাদের করতে হবে এবং তোমরা পারবে। দেখো, সেটা হচ্ছে কনস্ট্রেন্টটা দারুণ লাগবে। দেখো, আস্তে আস্তে যত এগোবো কনস্ট্রেন্টটা দারুণ লাগবে। প্রথম প্রথম তো ইজি ইজি প্রবলেমই হবে। এটা 53, এটা 37। তোমরা এতদিনে বুঝে গেছো যে দাদা কেন 53 আর 37ই নাই, ঠিক? আচ্ছা, মন দিয়ে শুনবে। এ এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে বলো তো, এটা আমি ধরলাম এ, এটা বি, তাহলে ভি বির ভেলোসিটি কত? পারতেই হবে। কোনটা এই এখনো হয়নি, 80/3 হতে পারে, আমি ক্যালকুলেট করিনি। তোমার কি এই এই ইকুয়েশনটা এসেছে 20 cos 37 = 16? না, তুমি কত বললে? 80/3 কারেক্ট 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 আচ্ছা, তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছো? এটা একটা রিং, রিং, এই রিংটা এই রডের ওপরেই চলাফেরা করতে পারে। যদি এই এ পয়েন্টটা নিচের দিকে 2 মিটার পার সেকেন্ডে নামে, তাহলে এই রিংটার এই দিকে ভেলোসিটি কত? এই দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম। জলদি এলো, জলদি প্রচুর জিনিসপত্র করাবো, দেখো দারুণ লাগবে। ফার্স্ট ইয়ার এত টাইম লাগছে? আরেকবার বলো, 3/2 মিটার পার সেকেন্ড, 3/2 আসছে, 5/2, ইয়েস 5/2 আসার কথা। ওকে, আচ্ছা, যাদের যাদের হয়নি তাদের জন্য মন দিয়ে শোনো এই দুটো প্রবলেম। সবাই দেখো, অর্ক হয়েছে এই দুটো প্রবলেম? হ্যাঁ স্যার, মন দিয়ে শোনো। আচ্ছা, এই এটা এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে বলো তো এর এই দিকের কম্পোনেন্টটা কত? 20, এই অ্যাঙ্গেলটাও 37, cos 37, যার ভ্যালু 16, am I right? তাই না? am I right? তারপরে ভেবে দেখো,
এই পয়েন্টার ভেলোসিটি 16, 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 তাহলে এই পয়েন্টার ভেলোসিটি ও এইদিকে 16 হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো এইদিকে যদি আমি বলি ভিবি, তাহলে এইটা যদি 53 হয় তাহলে এই ডিরেকশনে ভিবি কস 53, তাই না? আমরা এখান থেকে আমি লিখতে পারি ভিবি কস 53 ইকুয়াল টু এই যে 16 অ্যালং দা রড অ্যালং দা স্ট্রিং 16, এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে বলো? 80/3 আসছে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? শ্রেয়া বুঝতে পারছো? না বুঝতে পারলেই আমাকে বলবে। এবার এটা শোনো, বলো তো এই পয়েন্টের ভেলোসিটি এই ডিরেকশনে কত? এখান থেকে আমার সরি ভিবি, আচ্ছা এটাকে বি বলছি, এটাকে বি বলছি, তার মানে এখান থেকে ভিবি কি আমার আসবে 2.5 মিটার পার সেকেন্ড? কারেক্ট, কারেক্ট, কোনো ডাউট আছে? আচ্ছা এবার আমি এই সি ভার্মার একটা প্রবলেম করাচ্ছি, এই প্রবলেম গুলো তোমরা পেরে যাবে, কনস্ট্রেইনের অনেক হাই লেভেলে যাব আস্তে আস্তে, কিন্তু এখনো পর্যন্ত যা করিয়েছি তোমাদের কোনো ডাউট থাকার কথা না, ঠিক? এবার মন দিয়ে শুনবে এই প্রবলেমটা, এটা এই সি ভার্মার প্রবলেম, প্রবলেমটা খুব ইজি অ্যাপারেন্টলি মনে হয় কিন্তু প্রবলেমটাতে একটা ভালো মতো কনসেপ্ট জুড়ে আছে, আমি তোমাদের সেই কনসেপ্টটা দিতে চাইছি। অর্ণব ভাই বুঝতে পারছো তো? হ্যাঁ গুড। সায়ন্তদা প্রেশার দিচ্ছে নাকি এখনো দেওয়া শুরু হয়নি, নাকি তোমাদের প্রেশারটা বাড়াতে বলবো? হ্যালো, না প্রেশার না স্যার দিচ্ছে কি? স্পার্ক উইজে তো এরকম হয় না যে প্রেশার দিলে লোকজন আমাকে ফোন করতে থাকে যে দাদা এই স্যার বা এই দাদা অত্যন্ত প্রেশার দিচ্ছে একটু কমাতে বলো। আদিত্যরা তো আমাকে মাথা খেয়ে ফেলতো, দাদা এই সপ্তাহে 4টে এক্সাম, 2টো এই টেস্ট, 3টে ওই, কি করে পারবো? ঠিক আছে তোমরা যখন বলছো এখন আমরা এটা ইয়ে করছি না, মন দিয়ে শুনবে প্রবলেমটা, এই প্রবলেম আমি অনেক কিছু বলবো, প্রবলেমটা অ্যাপারেন্টলি দেখে খুব সোজা মনে হচ্ছে, অ্যাপারেন্টলি সোজা কিন্তু এখানে অনেক কনসেপ্ট আছে, মন দিয়ে শুনবে। এই এ এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে নামছে আর এই এ এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে নামছে, ঠিক? এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো এই বি ব্লকটা উপরে উঠবে না নিচে নামবে? উপরে উঠবে। ভেরি গুড, ভিবি উপরে উঠবে, এই ভিবির ভ্যালু বার করতে বলেছে, কি বললাম? এই ভিবির ভ্যালু বার করতে বলেছে, কি করে করব বলো, কি করে করিব? স্ট্রিং এর অ্যালং ভেলোসিটিটা হচ্ছে ইউ দুদিকে, কারেক্ট? তাহলে হচ্ছে ভিবি কস কস থিটা ইকুয়াল টু ইউ। You are absolutely right, dear. ও যেটা বলেছে একদম ঠিক বলেছে, ও যেটা বলেছে একদম ঠিক বলেছে। দেখো এই ডিরেকশনে কি হবে, ভিবি হবে না? এবার দেখো এই ভিবির এই দিকের কম্পোনেন্টটা কত বলো? ভিবি cos theta equal to u, ঠিক? তাহলে ভিবি cos theta equal to u, তাহলে এখান থেকে আমি ভিবি বলতে পারি, ইউ সেক থিটা বলতে পারি তো? এইবারে আমার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে আমি তোমাদের একটু আগে ওই ভেক্টর কনসেপ্ট দিয়ে বোঝালাম, ভেক্টর ভেক্টর কনসেপ্ট দিয়ে, দেখো ভেক্টর কনসেপ্ট দিয়ে যে কজ আর এফেক্টের মধ্যে কজটা বেশি হবে এফেক্টটা কম হবে, মানে কজটা বেশি হবে এফেক্টটা কম হবে না? মানে একটা ভেক্টর যদি আমি রিজলভ করি, এটা যেটা বলেছে একদম ঠিক বলেছে। এবার তোমরা আমাকে বলো তো কনসেপ্ট, ভিবি আর ইউ কোনটা কজ কোনটা এফেক্ট? স্যার ইউ হচ্ছে কজ আর ভিবি হচ্ছে এফেক্ট। ওকে তুমি ঠিক বলেছো, ইউ কজ, তাহলে ইউ কজ হলে এটা হতো না, কারণ যেটা কজ তার আমরা কম্পোনেন্ট নি না, হ্যাঁ এটা হতো, হ্যাঁ এটার সাথে কি মিলছে? স্যার ভিবিটা এখানে বড় হচ্ছে কেন? তোমার একটা লজিক আমি খুব পছন্দ করেছি, যে তুমি বলছো দুদিক থেকে ইউ ইসে টানছে,
সেই কারণে এটা বড়। আচ্ছা এই ইকুয়েশনটা আমি যে ওয়াইড দিয়ে ইকুয়েশনটা লিখেছি এটা কি ঠিক না ভুল? ভুল ভুল, আমি এইটা ঠিক জানি, এইটা ঠিক। ভেবে দেখো উপরেরটা যদি ঠিক হয় তাহলে নিচেরটা ঠিক হতে পারে না, পারে পারে কি না? আচ্ছা তার মানে আমাকে জানতে হবে ইউ বেশি না ভিবি বেশি, তাই না? বলো। দেখো তো আমি যেটা কনসেপ্টটা বলছি এটা দিয়ে তোমরা বুঝতে পারো কিনা, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। ধরো এইখান থেকে এইটুকু হচ্ছে চার মিটার ধরো, আর এইখান থেকে এইটুকু হচ্ছে তিন মিটার, তাহলে বলো তো এইটুকুর লেন্থ কত? ভেরি গুড। আর এইটুকুর লেন্থ আমি ধরলাম পাঁচ মিটার ধরলাম, ঠিক। এবারে কিছুক্ষণ পরে বিটা উপরের দিকে উঠবে, উঠবে তাই তো? উঠতে উঠতে ও এই জায়গাটায় আসবে, আসবে কি আসবে না? যখন ও এই জায়গাটায় আসবে, মন দিয়ে শোনো, তাহলে বলতো বি পার্টিকেলটা যখন, মন দিয়ে শোনো, যখন এই জায়গাটায় আসবে তখন এ পার্টিকেলটা কিছুদিন নিচে নামবে কি নামবে না? কোনো ডাউট আছে? তাহলে বলতো বি পার্টিকেলটা এই এই পজিশনে আসতে গেলে কতটা ডিস্টেন্স কভার করেছে বি পার্টিকেলটা? তিন মিটার। তিন মিটার। আচ্ছা বলতো যতক্ষণে বি পার্টিকেলটা এই পজিশনে আসবে, এটাকে আমি এক নাম্বার, এটাকে দু নাম্বার পজিশন বলছি, বি পয়েন্ট, সরি এক নাম্বার দু নাম্বার না, বি বি ড্যাশ বলছি আর এ এ ড্যাশ বলছি, মন দিয়ে শোনো, যতক্ষণে বি বি ড্যাশে পৌঁছবে ততক্ষণেই তো এ এ ড্যাশে পৌঁছবে, পৌঁছবে না? তারপরে বলতো বি থেকে বি ড্যাশের ডিস্টেন্স তিন, তোমরা বলতে পারবে এ থেকে এ ড্যাশের ডিস্টেন্স কত? স্যার 1.5। না 1। কেন কেন মন দিয়ে শোনো, এই পজিশনে স্ট্রিংটার টোটাল লেন্থ কত? স্যার 5 মিটার। এই পজিশনে স্ট্রিংটার টোটাল লেন্থ কত? না 10 মিটার। 10 10 মিটার। এবার মন দিয়ে শোনো, যখন এই বি পজিশন বি থেকে বি ড্যাশে আসবে এইটা তো 4 4 না, আর তাহলে কতটা নামবে ও? 6 নামবে না? হ্যাঁ স্যার। তার মানে কি এ থেকে এ ড্যাশে ও কতটা মুভ করেছে? এক মিটার। এবার বলো তো বি থেকে বি ড্যাশে উঠতে যে টাইম লেগেছে, এ ধরো টি টাইম লেগেছে, এ থেকে এ ড্যাশে নামতে হতো সেই একই টাইম লেগেছে, লেগেছে না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো 3/T একে আমি ভিবি বলতে পারি? হ্যাঁ স্যার। আর 1/T একে ইউ বলতে পারি? হ্যাঁ। এবার বলো কে বেশি, ভিবি না ইউ? স্যার ভিবি। তার মানে কার কম্পোনেন্ট দেব? ভিবি। এই দিয়েছি ঠিক? হ্যাঁ স্যার। বোঝা গেছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ শ্রেয়া, বুঝতে পারছো? বলো। কিন্তু বলো বলো। কিন্তু স্যার ওই বি ড্যাশ থেকে বি অবধি যদি 3 সেমি হয় তাহলে এই সাইড রাইট সাইডের যে এটা সেটা তো বি এর থেকে উপরে আছে, তাহলে ওটা 3 সেমি। আমি আমি ওটা ইসে দেখিয়েছি, তুমি এই আর রাইট সাইডের এটাকে নিচে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই দিয়া। ওকে হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি একমত, আমি এইটাকে 2 মিটার নিচ্ছি, তাও দেখো ও 1 মিটারই নেমেছে, দেখো তাও ক্যালকুলেট করে দেখো ও 1 মিটারই নেমেছে, এটাকে 2 মিটার নিয়ে নাও, কি ভালো লাগে? কনস্ট্রেইন কনস্ট্রেইনে ইন্টারেস্টিং আছে, আস্তে আস্তে যখন যাব। হ্যালো, কোনো ডাউট আছে? বলো বলো বলো। আচ্ছা এইবারে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে পুলি কনস্ট্রেইন। জেনারেল কনস্ট্রেইন বোঝা গেছে? দেখো তোমাদের যখন প্রবলেম আসবে তখন ওটা বলে দেবে না যে এটা জেনারেল কনস্ট্রেইন, এটা পুলি কনস্ট্রেইন, এটা হেনো কনস্ট্রেইন, এটা তেনো কনস্ট্রেইন। এই সেগ্রিগেশন তো আমরা করছি আমাদের সুবিধার জন্য, কিন্তু তোমাদের করতে হবে প্রবলেমটা সলভ করতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তোমাদের প্রবলেমটা সলভ করতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ইউ গেট মাই পয়েন্ট হোয়াট আই এম টেলিং? হ্যালো বন্ধুগণ, আর ইউ গেটিং মাই পয়েন্ট হোয়াট আই এম টেলিং? ওয়েল, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে দেখো, তাহলে দেখো নেক্সট দিনও আমি অনেক প্রবলেম করাবো, আজকেও প্রচুর প্রবলেম করাবো, এর এখানে প্রবলেম ছাড়া কিছুই নেই, কনসেপ্টটা একটুখানি। প্রথমে এর একটা থিওরি করাই, তার আগে আমি যেটা নাম দেবো সেটা হচ্ছে পুলি কনস্ট্রেইন। ওকে পুলি কনস্ট্রেইন। স্যার আগের প্রবলেমে তাই যদি আমরা পজিটিভ, কি বললে? আমি বুঝতে পারলাম না ফার্স্ট প্রবলেমটা বলতে কোনটায়,
ফার্স্ট প্রবলেমটা বলতে কোনটা আইডিয়া? একদম প্রথম এইটা, এইটা অর্ণ বলো বলো বলো, এইটা হ্যাঁ এই প্রবলেম কি কি প্রবলেম হচ্ছে একটু বলো। এইটাই কি প্রবলেম হচ্ছে একটু বলো, আমি তোমারটা বুঝতে পারিনি, কি বলতে চাইছো তুমি? বলতে চাইছো স্যার আগের প্রবলেমটা যদি আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে পুল করি তাহলে নিচের দিকের কম্পোনেন্টটা থাকবে কি করে? নিচের দিকে বলতে তুমি বলছো এই, তুমি বলছো এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা এটা থাকবে কি করে? ওকে দেখো এটা থাকুক না থাকুক ডাজ নট ম্যাটার না, আমি তো এবার দেখো এটা নেই কিন্তু এইটা তো আছে অ্যালং দা স্ট্রিং এর ওপরে আছে না বলো, তাহলে এই আছে না রাইট, তাহলে এইটা যদি থাকে তাহলে এই কম্পোনেন্টটা তো এই ও এই 20 থেকেই পেয়েছে, পেয়েছে না বলো, ও এই কম্পোনেন্টটা তো 20 থেকেই পেয়েছে, পেয়েছে না, সেই কারণেই আমরা লিখেছি। অ্যাকচুয়ালি ডেফিনেটলি এই ডিরেকশনে কোনো কম্পোনেন্ট, এই ডিরেকশনে অ্যাকচুয়ালি এই ডিরেকশনে কম্পোনেন্ট আছে, কেন আছে জানো? তুমি যদি এখানে নর্মাল রিঅ্যাকশনের মানে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো তো দেখবে নর্মাল রিঅ্যাকশন এখন যে পজিশনে আছে তার থেকে বেশি হবে, ঠিক আছে? কিন্তু আমি অত কনসেপ্টে যাচ্ছি না, এই দিকের কম্পোনেন্ট ডেফিনেটলি আছে, ঠিক আছে? হ্যাঁ সেটা গ্রাউন্ড দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে বা গ্রাউন্ডের জন্য গ্রাউন্ডের ভিতরে ঢুকে যেতে পারছে না সেটা অন্য কথা, কিন্তু কম্পোনেন্টটা ডেফিনেটলি আছে। আমার যদি একটা এক্স অ্যাক্সিসে ভেলোসিটি থাকে, পুল করছি আমি কিন্তু বলিনি ডিয়ার, আমি বলেছি ভেলোসিটি আছে, পুল করা আর ভেলোসিটির মধ্যে কিন্তু ডিফারেন্ট, তুমি যেটা লিখেছো তার সাথে কিন্তু আমি একমত নই, তুমি লিখেছো পুল করছি, আমরা কিন্তু এক্স অ্যাক্সিস দিকে পুল করিনি, আমরা ভেলোসিটি লিখেছি, পুল আমি যেদিকেই করি ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের দিকেই আছে, ধরে নাও আমি পুল করেছি এই এই অ্যাক্সিস বরাবর, তাও তো ও গ্রাউন্ডের মধ্যে ঢুকে যাবে না, তখন তো ওকে এই পজিটিভ এক্স অ্যাক্সিসেই যেতে হবে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো 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 বলো আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা যদি আমি বোঝাতে পারি তাহলে এবার আমি নেক্সট কনসেপ্টে চলে যাই, পুলি কনস্ট্রেইন্ট। আচ্ছা পুলি কনস্ট্রেইন্টটা মন দিয়ে শুনবে, ইজি কনসেপ্ট, ইজি ফার্স্ট কনসেপ্টটা, এর কনসেপ্ট গুলো ইজি কিন্তু প্রবলেম আমাদের ভালো ভালো প্রবলেম সলভ করে বিল্ড আপ করতে হবে। দেখো মেথড ওয়ান, মেথড টু, মেথড থ্রি, আমি তিনটে মেথডে তোমাদের এই পুলি কনস্ট্রেইন্টটা বোঝাবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো দেখবে আরামসে বুঝতে পারবে, মন দিয়ে দেখো। ঠিক ধরো একটা পুলির সাথে এইরকম একটা ইয়ে লেগে আছে, কি বললাম একটা পুলির সাথে এইরকম একটা ইয়ে লেগে আছে, তাহলে আচ্ছা আবার পুলিটাও চাইলে ওপর দিকে নিচের দিকে মুভ করতে পারে পুলিটাও, ঠিক আছে? এবারে মন দিয়ে শোনো, আমি এই প্রথমের এই যে কনসেপ্টটা করছি এতে ধরে নিচ্ছি যে পুলিটা মুভ করছে না, তাহলে ভেবে দেখো এ বি, এ যদি ওপর দিকে যায় যে ভেলোসিটি নিয়ে বা অ্যাক্সেলারেশন নিয়ে, বিও নিচের দিকে সেম ভেলোসিটি বা সেম অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, এম আই রাইট? হ্যালো আচ্ছা এবার মন দিয়ে শোনো, আমি কি বলছি সেটা হচ্ছে এই পুলির রেডিয়াস আমি ধরলাম আর, তার মানে বলতো এই লেন্থটা মানে এই টোটাল লেন্থটা যদি এল হয় আর এই এ থেকে এই পয়েন্ট পর্যন্ত এল ওয়ান, বি থেকে এই পয়েন্ট পর্যন্ত এল টু, তাহলে আমি বলতে পারি এল ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু প্লাস পাই ইন্টু আর, এই যে পাই এই এইখান থেকে এইটুকু তো পাই আর, কারণ এখানেও তো আমার স্ট্রিংটা রয়েছে বলো আছে কি নেই, এবারে মন দিয়ে শুনবে বলো তো এখানে এই চারটে কোয়ান্টিটির মধ্যে কোনগুলো কনস্ট্যান্ট আর কোনগুলো ভেরিয়েবল when a b moves, পাইআরটা কনস্ট্যান্ট বলো, পাইআরটা কনস্ট্যান্ট আর কি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, বড়িয়া বন্ধুগণ, দেখো তার মানে dl1 / dt
প্লাস ডিএল টু বাই ডিটি ইকুয়াল টু জিরো লিখতে পারি? কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে, আচ্ছা এই অবধি যদি আমরা বুঝে যাই কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো তো এই এল ওয়ানটা কি, মন দিয়ে শুনবে, এই এল ওয়ানটা হচ্ছে এই এ পয়েন্টের ডিস্টেন্স না? এল ওয়ানটা এ পয়েন্টের ডিস্টেন্স না, কোথা থেকে? পুলি থেকে। তার মানে বলো তো এই ডিএল বাই ডিটিটা, ডিএল ওয়ান বাই ডিটিটা কি বলতে পারবে? ডিএল ওয়ান বাই ডিটিটা বেসিক্যালি ভেবে দেখো, এল ওয়ানটা কি ডিস্টেন্স অফ পয়েন্ট এ ফ্রম পুলি। তাহলে ডিএল ওয়ান বাই ডিটিটাকে আমি বলতে পারি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি, ভেবে বলো। ওকে, প্লাস বলো তো ডিএল টু বাই ডিটিটা কি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু পুলি, তাই নয় কি? ইকুয়াল টু জিরো না বলো? ইকুয়াল টু জিরো না। আচ্ছা, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি এবার এই জিনিসটাই সেকেন্ড মেথডে করানোর চেষ্টা করছি। সেকেন্ড মেথডটা তো বেশি ইজি। আচ্ছা, সেকেন্ড মেথডটা দেখো, আগেরটায় তো আমি পুলিটাকে স্ট্যাটিক ধরে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। ভেবে দেখো, আমি যদি এই পুলিটাকে ওপর দিকে বা নিচের দিকে মুভ করাতাম তাহলেও এই যে dl1 / dt এটা তো ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু পুলি থাকতো, থাকতো না বলো? ভেবে দেখো আবার, বুঝতে পারছো অর্ক? যদি পুলিটাকে আমি উপর দিকে বা নিচের দিকে মুভ করাতাম তাহলে এই পয়েন্ট থেকে b এর ডিসটেন্স l2 ই তো থাকতো, থাকতো না? হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে পুলিকে আমি উপর দিকে নিয়ে যাচ্ছি, ধরলাম উপর দিকে বা নিচের দিকে ডাজন্ট ম্যাটার, আর এই পুলির এই দুদিক দিয়ে দুটো ইয়ে ঝুলছে। এবার আমি কি বলছি শুনবে, এই পুলির ওপরে একজনকে শুয়ে দিয়েছি বেটা, সেম কনসেপ্ট রিলেটিভ ভেলোসিটির সময় করিয়েছিলাম, মনে পড়ছে? এবার মন দিয়ে শোনো, ধরো পুলি ওপর দিকে ভিপি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, বলতো এই যে যে অবজারভার যে শুয়ে আছে সে একে যদি ওপর দিকে 10 মিটার পার সেকেন্ডে উঠতে দেখে তাহলে একে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ডে নামতে দেখবে? হ্যাঁ। এবার তাহলে আমি এইটা বলতে পারি, এই অবজারভারটা পুলির সাথে সাথে মুভ করছে কি করছে না? করছে। তাহলে এখন অবজারভারটা কে, পুলি না? হ্যাঁ। তার মানে পুলি নিজেকে কি স্ট্যাটিক মনে করবে না? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, দেখো তো এইটা যদি a হয় এইটা যদি b হয় আমি এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা, va with respect to pulley equal to minus vb with respect to pulley, কারণ একটাকে যদি ও উপর দিকে উঠতে দেখে আর একটাকে নিচের দিকে নামতে দেখবে। দেখো তো এই ইকুয়েশনটা ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। তোমরা কি এই দুটো ইকুয়েশন এক এসছে বুঝতে পেরেছো? হ্যাঁ কারেক্ট। হ্যালো, এই দুটো ইকুয়েশন এক এসছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই দুটো ইকুয়েশন যদি এক আসে তাহলে তোমরা আমাকে এখান থেকে বলো তো এটাকে লিখতে পারি va minus vp equal to minus vb minus vp, এটা তো নরমাল নরমাল নরমাল, তাহলে এখান থেকে এটা লিখতে পারি vp equal to va plus vb by 2, এগুলো সব ভেক্টর সাইন, কি বললাম, এগুলো সব ভেক্টর সাইন। তার মানে এই ফর্মুলাটা আমরা যখন ইউজ করব তখন এখানে আমরা উইথ সাইন ইউজ করব। আমি কি বোঝাতে পারলাম বন্ধুগণ? হ্যালো, ওকে ওকে। আচ্ছা, এই ফার্স্ট মেথড বা সেকেন্ড মেথড দিয়ে তো আমরা প্রবলেম করবই, কি বললাম বলো, ফার্স্ট মেথড বা সেকেন্ড মেথড দিয়ে তো আমরা প্রবলেম করবই, ঠিক আছে। এইগুলো করার পরে মন দিয়ে শুনবে, আমাদের কিছু শর্টকাট মেথড বার করতে হবে যাতে আমি প্রবলেমটা খুব তাড়াতাড়ি করতে পারি। তার জন্য আমরা যে মেথডটা নেব তার নাম হচ্ছে ইফেক্টিভ লেন্থ মেথড মেথড বা পয়েন্ট মেথড, কি বললাম বলো, ইফেক্টিভ লেন্থ অর পয়েন্ট মেথড। আচ্ছা, এইটা আমি একটু পরে আসছি, কারণ এরপরে আমরা এই মেথড থ্রিটাই সব জায়গাতে ইউজ করব। তার আগে মেথড ওয়ান আর মেথড টু, যে দুটো থেকে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি সেটা হচ্ছে vp equal to va plus vb by 2, এটা আমরা কনক্লুড করতে পারি।
ঠিক বলো ঠিক, তো এইটাকে আমি একটু মানে এই কনসেপ্ট দিয়ে আগে কিছু প্রবলেম করে নিই, তারপরে মেথড থ্রিতে আসবো। মেথড থ্রিটাই এরপরে আমরা এক্সটেন্সিভলি ইউজ করব, কারণ মেথড থ্রিতে দেখবো আসানি সে অনেক প্রবলেম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি আমি একটু আগে এগোনোর চেষ্টা করব বলো? ওকে ওকে। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে ইকুয়েশনটা, আচ্ছা না এটা পয়েন্ট মেথডে গিয়ে বলবো, এখন বলবো না, পয়েন্ট মেথডে গিয়ে বলবো। ওকে, তাহলে এবার আমি এগোবো। দেখো আমি তোমাকে প্রবলেমটা মানে প্রবলেমগুলো করে দিচ্ছি, তোমরা তোমরা সাইনগুলো ঠিকঠাক করে বসাতে পারছো কিনা দেখো, সাইনগুলো ঠিকঠাক করে বসাতে পারছো কিনা দেখো। ওকে ওকে ওকে, চলো প্রথমে আমরা এই নর্মাল মেথড দিয়ে আমরা কয়েকটা প্রবলেম করি, একটু ফাস্ট করব, মন দিয়ে দেখো। আচ্ছা মন দিয়ে শোনো, আমাকে বলেছে যে এই পুলিটা উপর দিকে 5 মিটার পার সেকেন্ডে উঠছে, এই দিকটা বাধা, তাহলে এই ভি এর ভেলোসিটি কত? কি করব মন দিয়ে শোনো, আমরা এই ফর্মুলা লাগাবো, কি বলতো? ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই 2। এবার মন দিয়ে শোনো, এই ফর্মুলাটা যখন আমি লাগাবো, মন দিয়ে শোনো এই ফর্মুলাটা, তখন আমি দুটো জিনিস কনসিডার করব, কি যদি ভেলোসিটি ডিরেকশন ওপর দিকে হয় তাহলে সেটাকে আমি পজিটিভ ধরবো, আর যদি ভেলোসিটি ডিরেকশন নিচের দিকে হয় তাহলে সেটাকে আমি নেগেটিভ ধরবো। আমি কি তোমাদের এই কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ। এবারে যে জিনিসটার বার করতে দেবে, ধরো আননোন, যেটা যে জিনিসটা বার করতে দেবে সেটাই আমরা নো সাইন, কোনো সাইন বসাবো না, কিন্তু সেখান থেকে যা আসবে আমরা পেরে যাব, পেয়ে যাব। আমি কি বোঝাতে পারলাম? এবার তোমরা এই প্রবলেমটায় চলে এসো, আমি একদম বেসিক থেকে করাচ্ছি। বলো তো ভিপি কত, বলো ভিপি কত? 5 প্লাস না মাইনাস? প্লাস। আমাকে ভি এর ভ্যালু বার করতে বলেছে? হ্যাঁ। আমি এখানে অ্যাকচুয়ালি এখানে প্লাস আছে, তো আমি প্লাস ভি এ লিখছি, কেন? প্লাস ভি এ লেখা মানেই কোনো সাইন আমি নিচ্ছি না, ঠিক? এবার বলো ভিবি, এই পয়েন্টটা মুভ করছে না, স্ট্যাটিক আছে? স্ট্যাটিক আছে। জিরো হবে? হ্যাঁ। তাহলে ভি এ কত এসছে? 10 মিটার পার সেকেন্ড এসছে। হ্যাঁ। প্লাস এসছে? হ্যাঁ। মানে কি, মানে কি উপরের দিকে? ভি এটা কোথায়, কোন দিকে যাচ্ছে? উপরে। উপর দিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে, এই সামান্য জিনিসটা কি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। এবার আমি দুটো প্রবলেম দেব, তোমাদের মুখে মুখে করতে হবে, এই একদম ইজি কনসেপ্টে, ডিয়ার একদম ইজি কনসেপ্টে। দেখো, আচ্ছা আমি বলছি এ মুভ করছে, ভিপি কোন দিকে মুভ করছে আমি জানি না, ওপর দিকে 4 মিটার পার সেকেন্ড আর এইটা 10 মিটার পার সেকেন্ড নিচের দিকে, তাহলে ভিপির ভ্যালু আমাকে বার করতে হবে। আচ্ছা তার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলছি, মন দিয়ে শুনবে। বলতো এই যে ভিপি ভিএ ভিবি পেয়েছি, এটা কার রেসপেক্টে? হে ভগবান, ও সরি, গ্রাউন্ডে। এই দেখো ভিএপি আর ভিবিপি, এইটা ছিল পুলি, উইথ রেসপেক্ট টু পুলি, কিন্তু এইটা যখন এখানে কিছু নেই তখন সেটাকে আমি গ্রাউন্ড ধরি না, তাহলে এই ভেলোসিটি গুলো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না, মনে থাকবে? হ্যাঁ। তারপরে আমি এখানে যা ভেলোসিটি দিয়ে দিচ্ছি সেটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক? তোমরা উইথ সাইন আমাকে বলো তো ভিপির ভ্যালু কত আসছে? উইথ সাইন মাইনাস 3 মিটার পার সেকেন্ড, সবার কি আসছে? হ্যাঁ। তাহলে বলো তো পুলিটা কোন দিকে মুভ করছে, নিচের দিকে মুভ করছে না? হ্যাঁ। কোনো ডাউট আছে? না স্যার। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এইটা মুখে বলতে পারবে, ওপরে যাচ্ছে 2, এ যাচ্ছে নিচে 5 মিটার পার সেকেন্ড, ভি এ কত? প্লাস 9। প্লাস 9,
অত্যন্ত ইজি প্রবলেম ছিল না? তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ওহো আবার সেই একই জিনিস বলতে যাচ্ছি, ওটা পয়েন্ট মেথডে গিয়ে বলবো, এখন দরকার নেই বলে বলে লাভ নেই, তোমরা কনফিউজ হয়ে যাবে। ওকে শোনো ভালো করে, সেটা হচ্ছে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ওকে, এ এইদিকে 10 মিটার পার সেকেন্ডে নামছে, তাহলে এই ভি এর ভেলোসিটি কত? কত? তুম মুসে পুছ রে হো, তুম খুদ বোল রে হো, ইয়ে কা কোয়েশ্চেন ইয়া আনসার? বলে স্যার এমন ভাবে বলবো দাদা যাতে তুমি বুঝতে পারো না এটা কোয়েশ্চেন না আনসার। আচ্ছা হতে পারে, আমি আমি করিনি প্রবলেমটা। You might be off right. I checked. Yes, Orko boleche 5. Baki ra bolo. Acha plus na minus dia? Plus na minus? Yes. Good, 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 good. Haan, 5 hi hobe, 5 hi hobe. Shobar ki 5 asche? Haan. Good. Orko, ei, Orno. Shreya. Haan, sir. Asche 5. বলো আসছে 5? আসছে জলদি? ওকে সত্যি আসছে তো সবার, নালে আমি প্রবলেমটা করিয়ে দেবো। আচ্ছা তোমাদের যদি সত্যি চলে আসে দেখি তো। এই শ্রেয়া তোমাকে নিয়ে আমার একটু চিন্তার, তোমার এসছে শ্রেয়া? দেখো চিন্তাটার একটাই কারণ, তুমি কিছুদিন পরে জয়েন করেছো তো সেই জন্য, তুমি যদি আগে জয়েন করতে কোনো অসুবিধা হতো না, আমি আমার কোনো টেনশন থাকতো না। আচ্ছা মন দিয়ে শোনো, আমি এই প্রবলেমটা একটু ফাস্ট বলে যাচ্ছি, ফাস্ট তোমরা যেহেতু করে ফেলেছো ধ্যানটা দেখো, সেটা হচ্ছে এটাকে বলছি পুলি 1, পুলি 2, পুলি 3, ঠিক? তার মানে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমি এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলছি, এই পয়েন্টটাকে বি পয়েন্ট বলছি, আর এই পয়েন্টটাকে সি পয়েন্ট বলছি, রাইট? হ্যালো, রাইট? এবার মন দিয়ে শোনো, এই এটা পুলি 2 এর সাথে যুক্ত আছে, আমি রাইট? দেখো এটা পুলি 2 এর সাথে যুক্ত আছে না, তার মানে পুলি 2 যদি ওপরে যায় এটাও ওপরে যাবে, পুলি 2 যদি নিচে আসে এটাও নিচে আসবে, তার মানে আমি বলতে পারি পুলি 2 মানে ভি 2 ইকুয়াল টু ভি এ, একই তো ব্যাপার, বলো ভি টু ইকুয়াল টু ভি এ না? ওকে যদি এটা হয় তাহলে তোমরা আমাকে এখন বলবে যে আমি এটা ঠিক বলছি কি না, সেটা হচ্ছে প্রথমে আমি পুলি 3, পুলি 3টা করছি। আচ্ছা পুলি 3 মানে ভি 3 ইকুয়াল টু বলো তো ভি সি প্লাস ভি বি বাই 2 না, দেখো এই যে দুটো পয়েন্ট, এবার বলো তো ভি 3 কত? 0। ভি বি কত? সরি ভি বি বলছি, ভি সি কত? 0। ভেরি গুড, তাহলে ভি বি 0 আসছে। হ্যাঁ ওকে, এবার পুলি 2, পুলি 2, আচ্ছা তার আগে পুলি 1, ভি 1 দেখো, ভি 1 ইকুয়াল টু ভি 1, এই যে পুলি 1 সেটা হচ্ছে ভি এ প্লাস ভি বি বাই 2, আবার পুলি 2 ভি 2 ইকুয়াল টু ভি বি প্লাস ভি সরি ভি এ বাই 2, বলো এই দুটো ইকুয়েশন আমি ঠিক লিখেছি? হ্যাঁ এই দুটো ইকুয়েশন আমি ঠিক লিখেছি,
আচ্ছা এই দুটো ইকুয়েশন যদি আমি ঠিক লিখি আমি এখান থেকে, আচ্ছা এবার বলো পুলি ওয়ান এর ভেলোসিটি কত? জিরো, কারেক্ট। ভিবির ভেলোসিটি কত? মাইনাস টেন। এখান থেকে স্মল ভি এর ভেলোসিটি কত আসছে? স্মল ভি এ আবার এখান থেকে এইটা পেয়েছো ভি এ ইকুয়াল টু ভি টু, ক্যালকুলেট করে দেখো প্লাস ফাইভ আসছে। ক্লিয়ার? হ্যালো, তাহলে এবার কি আমি আস্তে আস্তে আরো হায়ার লেভেলে যাব? ওকে চলো, গুড, চলো। স্যার আপনি কিছু জিজ্ঞেস করছিলেন, আমার এই নেটওয়ার্কে প্রবলেম ছিল বলে মানে লিভ করতে মানে। আচ্ছা আমি জিজ্ঞেস করলাম যে শ্রেয়া তুমি কি এই প্রবলেমটা পেরেছো 5 মিটার পার সেকেন্ডে আসছে? হ্যাঁ স্যার এসেছে। গুড গুড, দেখো আমরা দূর থেকে তো বুঝতে পারছি না, সেই কারণেই তোমাদেরকে এতবার জিজ্ঞাসা করা। দেখো আচ্ছা তোমরা এই প্রবলেম গুলো করে না চ্যাটে লিখবে আনসার, একবারই আমি আনসারটা গ্রহণ করব। এই নয় যে ইনফাইনাইট অপশনস কারেক্ট, ওয়ান অপশন কারেক্ট। ওকে মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এ এদিকে 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এ এদিকে 4 মিটার পার সেকেন্ডে নামছে, এ এদিকে 10 মিটার পার সেকেন্ডে নামছে, ঠিক। তাহলে এটাকে যদি ভিএ বলি, ভিএ কত? ক্যালকুলেশন মিস্টেক করবে না, ধীরে ধীরে যে কনসেপ্ট আমি বলেছি একটা পুলির জন্য, পুলির ভেলোসিটি প্লাস তার দুদিকে যে পয়েন্ট থাকে সেই দুটো পয়েন্টের সাম বাই টু, এইটা করে আমাকে ভিএ বলো। Without any mistake, I don't want any mistake here. Chate likbe. Dhore nao, eta tomar KVPY e eshche. If you miss it, you will lose a number that you can't afford. Because this concept you know. Once you know any concept, shekhan theke jano kono bhabei. না অর্ক, অর্ক একটা আনসার পাঠিয়েছে উইচ ইজ নট কারেক্ট। ইয়েস আই গট ওয়ান আনসার উইচ ইজ কারেক্ট, I got one answer which is correct. I got it from Rishika. No, Orko, it is not also correct. Rishika, will it be positive or negative? Positive. Correct. You are absolutely correct. Jader prothom ta hoye geche, jake ami correct bolchi, she eita korbe. Rupkotha, not correct. Rupkotha, not correct. আমি চারজনের পাঁচজনের কাছ থেকেই আনসার চাই। বাকিরা এখনো আনসার আমায় পাঠায়নি। Arnav, not correct, which is not at all acceptable. This concept you know and you cannot do it properly, which is very, very pathetic. Rishika. Yes, sir. Jarai, agar problem ta correctly korecho? Rupkotha. Yes, it is correct now.
যারা আগের প্রবলেমটা করতে পেরেছো তারা এই প্রবলেমটা ট্রাই করো, এই প্রবলেমটা, এই প্রবলেমটা তোমার সামনে যে প্রবলেমটা ভিসির ভ্যালু বার করতে দিয়েছে, আগের প্রবলেমটা রূপকথার কারেক্ট হয়েছে আর ঋষিকার কারেক্ট হয়েছে, শ্রেয়া তোমার কাছ থেকে আমি কোনো ইনপুট এখনো পাইনি, অর্ক তোমার ভুল হয়েছে, অর্ণবেরও ভুল হয়েছে, তোমরা দুজনে আবার করো, আমি আবার সময় দিচ্ছি, উই হ্যাভ এনাফ টাইম। হ্যাঁ বলো। রূপকথা এবারে কিন্তু আমি সেকেন্ড চান্স দেব না, এভরি টাইম ইউ ওন্ট গেট সেকেন্ড চান্স মাই ডিয়ার, এর জন্য কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন, উইচ ইউ নো দ্যাট দাদা আইদার 37 দেবে অথবা 53 দেবে। I can't afford second chance for everybody because je kono competitive exam clear korar ekta foremost criteria hocche amake conceptually khub strong hote hobe plus calculation o amake bhalo korte hobe, I am conceptually very strong but calculation wise is a dumb, is nothing of শ্রেয়া, আমি তোমার কাছে আগের কোয়েশ্চেনের আগেরটার আনসার পাইনি, অর্ণব আর অর্ক তোমরা প্রথম প্রবলেমটা ট্রাই করো, যেটা স্যাফ্রনে করা আছে, অরেঞ্জে করা আছে, সেটা তোমরা ট্রাই করো, ইয়োলাটা পরে করো, টাইম আছে, আমাদের শেখাটা মেইন কথা। না শ্রেয়া, হয়নি ডিয়ার, 42 মিটার পার সেকেন্ড ইজ নট কারেক্ট। Well, the answer is 38 meter per second. So you three who have not, tumra jara korte paroni abar try koro, tumra jara korte paroni abar try koro, oh sir please view the sorry ei dekho, আচ্ছা দরকার একটু ছোটও করে দিই তাতে আমরা দুটোই দেখতে পাবো। ঋষিকা, ঋষিকা, ইট ইজ নট কারেক্ট, ইউ হ্যাভ ডান সাম মিস্টেক উইচ ইজ, চেক ইট, আই গিভ ইউ অ্যানাদার চান্স, ওহ I give you another chance. Orko, prothomta beriyeche 30 meter per second. 38 meter per second. Orko. Ei, tomader kotha hotat kore ami shunte pachhi na. Haan, tai beriyeche. Good. Jader 38 beroche prothomta, tara second ta try koro. I got one answer from Rishika, second ta, which is not correct. Which is not correct. Arnob, try it once again, the second, first one. I need, tomader jeno ota correct hoy.
আই নিড যে ওটা তোমাদের জন্য কারেক্ট হয়। ঋষিকা সেকেন্ডটা আবার ট্রাই করো, বাট উই কান্ট এফোর্ড সেকেন্ড ট্রাই এভরি টাইম মাই ডিয়ার। প্লাস মাইনাসটা খুব ভালো করে দেখো। শ্রেয়া ফার্স্ট এডটা 38 এসেছে, ওয়ান্ডারফুল মাই ডিয়ার। রূপকথা নট কারেক্ট, নট কারেক্ট। সেকেন্ড এডটা নট কারেক্ট। আই এম নট শিওর যে তোমরা কোথায় কনসেপ্টে মিস করছো। আই এম নট শিওর ইন ওয়ার ইউ আর মিসিং দ্য কনসেপ্ট। অর্ণব, 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 হ্যালো অর্ণব, তুমি কি সেকেন্ড এডটা পেরেছো? ফার্স্ট এডটা অ্যানসার বলার পর বেরিয়ে গেছিল। ওকে, সেটা আমাকে ইনফর্ম করো, নইলে আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের কিন্তু আনসারের আগে সেকেন্ড এডটা, আমি এখনো কোনো কারেক্ট আনসার পাইনি সেকেন্ড এডটা। স্যার বলো, পজিটিভগুলো সব সময় তো পারপেন্ডিকুলারলি ওটাই নিতে হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা। শুনতে পেলাম না নাকি স্যার? এখানে যে ভেলোসিটিগুলো আছে যেগুলো VA আর VB, ওগুলো সব সময় তো মানে পারপেন্ডিকুলারটাই নিতে হবে, মানে এরকম অ্যাঙ্গুলার করে নেওয়া যাবে না। ওকে, আচ্ছা এটা অ্যাঙ্গেল করে দিয়ে আছে বলে তোমাদের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না কোনটা নেব। একটা জিনিস দেখো, তোমাদের আমি এরকম অ্যাঙ্গেল করে তো এখানেও দেখিয়েছি, এই যে এটা জেনারেল কনস্ট্রেইন্টে, অ্যাকচুয়ালি জেনারেল কনস্ট্রেইন্ট আর পুলি কনস্ট্রেইন্ট এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। তুমি ধরে রাখতে পারো আইআইটি তে সিঙ্গেল কনসেপ্টের উপর প্রবলেম দেবে না, আইআইটি তে সিঙ্গেল কনসেপ্টের উপর প্রবলেম দেবে না, দিলে মিশিয়ে দেবে। স্যার তাহলে এখানে যে ভেলোসিটিটা হবে যেটা VA হবে, ওটা ওই স্ট্রিং এর ভেলোসিটিটা তো? দাঁড়াও, yes orko, you are right my dear, I got the right answer from orko, the first one, it is absolutely right, it is absolutely right. ha ebare bolo rupkotha tumi ki bolcho? te ekhane je b a ta nite hobe ota string er dike velocity ta to? okay shreya vector ta dekhe nao, vector ta dekhe nao, vector na dekhle kintu tumi ei component gulo nite parbe na। রূপকথা তুমি কি বলছো? ঋষিকা এত টাইম কেন লাগছে? স্যার আমার তো 6 ইয়ার্স আছে। কত? 6 আবার ট্রাই করো, প্লাস মাইনাস কোথায় গন্ডগোল করেছো দেখো। আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। প্রচুর জিনিস করা বাকি এখনো, কিন্তু তোমরা কিন্তু সেটা এখনো করে উঠতে পারছ না। আচ্ছা তোমাদের প্রথমটা কি করে দিতে হবে? প্রথমটা না স্যার, সেকেন্ডটা আমি করে দিচ্ছি। আমি সেকেন্ডটা অর্কোর কাছ থেকে কারেক্ট আনসার পেয়েছি, মেনি মেনি কনগ্রাচুলেশন অর্কো। দেখো প্রবলেমটা ইজি, তোমরা কনফিউজ হয়ে গেছো কারণ আমি দুটো মিশিয়ে দিয়েছি, am I right?
তাই না? এবার কম্পিটিটিভ এক্সামে গিয়ে দেখবে এই মিশিয়ে দেওয়ার ফলেই তোমাকে প্রথমেই কনফিউজ করে দেবে, তার মানে তুমি যেটা জানতে সেটাতেও তুমি ভুল করে আসবে, রাইট? এইখানেই আমাদের এবারে কাজ করতে হবে যে এনি আননোন প্রবলেম যেন আমি মানে বুক চিতিয়ে ফেস করতে পারি। গেট মাই পয়েন্ট? হোয়াট আই টোল্ড, মন দিয়ে শোনো, এই প্রবলেমটা তো অন্যান্য অনেক ভাবেই করা যাবে, মন দিয়ে শোনো। এবার তোমরা ম্যাচিওর এনাফ, আমি আর কিন্তু ইজি ইজি জিনিসগুলো করাবো না। এইটা যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে বলতে পারবে এই ডিরেকশনে কত? 6 এক্স্যাক্টলি, আমি এগুলো আর বলবো না, কারণ এটা 53 10 cos 53 6। তাহলে বলো তো এই পুলিটা স্ট্যাটিক আছে তো? হ্যাঁ। এটাকে 1 2 3 4 1 2 3 4 বলছি, পুলিটা স্ট্যাটিক থাকলে তাহলে বলো তো এই পয়েন্টটা যদি এইদিকে 6 হয় তাহলে এই পয়েন্টটা এইদিকে কত? 6 ভেরি গুড। তাহলে পুলি 2 উপর দিকে কততে যাচ্ছে? 6 কোনো ডাউট আছে? না। এবার মন দিয়ে শোনো, পুলি 3 ডিটা যাচ্ছে উপর দিকে 10 মিটার পার সেকেন্ডে আর এই পয়েন্টটা 0 ভেলোসিটি, তাহলে পুলি 3 এর জন্য ইকুয়েশন লিখে বলো তো পুলি 3 এর ভেলোসিটি কত আসছে? 5 কোন দিকে? উপরে, কারেক্ট? এবার মন দিয়ে শোনো, তুমি এটাকে বললে পুলি 4, তাহলে আমি লিখতে পারি ভেলোসিটি অফ পুলি 2 ইকুয়াল টু ভেলোসিটি অফ 3 প্লাস ভেলোসিটি অফ 4 বাই 2, লিখতে পারি? হ্যাঁ। এবার বলো ভেলোসিটি অফ 2 কত? প্লাস 6, ভেলোসিটি অফ 3 5, ওকে প্লাস 5, বলো তো ভেলোসিটি অফ 4 কত এসেছে? 7, প্লাস না মাইনাস? প্লাস। এবার কি আমায় বলতে হবে? তুমি জানো ভেলোসিটি 4 ইকুয়াল টু ভেলোসিটি c প্লাস ভেলোসিটি b বাই 2, এইটা প্লাস 7, vb মাইনাস 4, এখান থেকে vc কত আসছে বলো তো? 18। I got only one correct answer, that is from Orko. আমি তোমাদের কারো কাছ থেকে বলো 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 আমি ওটা মানে যেটা প্লাস 6 হতো আমি ওটা মাইনাস 6 করে দিয়েছি, কারেক্ট? আমি তো সেই জন্যই তোমাদেরকে বলছি এখানে ভেবে, এখানে কনসেপ্ট কি আছে, একটা সামান্য সামান্য একটা ইকুয়েশন না, সেই সামান্য ইকুয়েশনে উই হ্যাভ টু পুট দা ভ্যালুজ কারেক্টলি, দ্যাট ইজ দা চ্যালেঞ্জ। কি বললাম? দ্যাট ইজ লেগেছিল। বলো বলো বলো। আমি একটা ইকুয়েশনে বাই 2 করতে ভুলে গেছি। হে ভগবান, এই করলে হবে না। আমি তোমাদের সেই প্রবলেম গুলোই মানে সেই মিস্টেক গুলোই মানে ইয়ে করতে পারি, টলারেট করতে পারি যেটা তোমরা জানো না, কিন্তু সিলি মিস্টেকস বা এই ধরনের মিস্টেক কিন্তু কোনোভাবেই আমরা এফোর্ড করতে পারবো না। এখানেই কিন্তু ভালো ছেলে ভালো স্টুডেন্টদের সাথে বাকিদের ডিফারেন্সিয়েট করে দেবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ওকে। দেখো এবার একটা ছোট কনসেপ্ট, দেখো ধরো এরকম একটা পুলি আছে, এই পুলির সাথে এরকম একটা ইয়ে বেঁধে বাধা আছে, ওকে? আচ্ছা, এই পুলির এই পয়েন্টে কন্ট্যাক্টে আছে, এই পয়েন্টে কন্ট্যাক্টে আছে, তার মানে টেনশনটা অলওয়েজ ওপর দিকে না? হ্যালো, বলো। এবারে এইদিকে একটা টেনশন, এইটা একটাই দড়ি, সেই কারণে এটাকে আমি টি বলছি, এটাকেও টি বলছি। এবারে আমি যে কথাটা বলবো, আমরা এই যে কনসেপ্ট গুলো করছি এখানে তিনটে অ্যাজাম্পশন নিচ্ছি, তিনটে না দুটো অ্যাজাম্পশন বললেই ভালো। সেটা হচ্ছে কি কি অ্যাজাম্পশন? ফার্স্ট, পুলি এন্ড স্ট্রিং মাসলেস, ঠিক? সেকেন্ড, মন দিয়ে শুনবে, এই পুলি আর স্ট্রিং এ নো ফ্রিকশন। এবার তোমরা আমাকে বলবে যে দাদা নো ফ্রিকশন হলে, ফ্রিকশন থাকলে কি হবে? ফ্রিকশন থাকলে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এই ফ্রিকশন থাকলে যে সিনারিওটা হবে সেটা আমরা কোথায় গিয়ে হ্যান্ডেল করব বলতে পারবে? রোটেশনাল মেকানিক্সে গিয়ে হ্যান্ডেল করব। কি বললাম? সেটা আমরা রোটেশনাল মেকানিক্সে গিয়ে হ্যান্ডেল করব, ঠিক? রোটেশনাল মেকানিক্সে গিয়ে হ্যান্ডেল করব, ওকে? আচ্ছা, ফর দা টাইম বিং আমরা ধরে নিচ্ছি পুলি এবং স্ট্রিং মাসলেস। এবার এখানে চলে এসো, ভেবে দেখো এইটা একটা স্ট্রিং আর এইটা আর একটা স্ট্রিং,
ঠিক এখানে আমি টি ওয়ান বলছি স্ট্রিং। এবার দেখো একে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এটা টি, এটা টি, এটা টি ওয়ান, রাইট? এটা মাস অফ পুলি, এই পুরো জিনিসটা ওপরের দিকে ধরলাম, এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। এবার মন দিয়ে শোনো, আমি কি লিখতে পারি? টু টি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু মাস অফ পুলি ইনটু এ, না বলো? এখান থেকে পুলির কি কন্ডিশন ধরেছি? পুলি মাসলেস, তাহলে এমপি কত? জিরো। তাহলে আমি লিখতে পারি টি ওয়ান ইকুয়াল টু টু টি টু? হ্যাঁ। দিস ইজ সাচ এ গুড ইকুয়েশন দ্যাট উইল রিকোয়ার টু সলভ দ্য প্রবলেমস। কোনো ডাউট হ্যায় কি নেই? গুড, গুড। আচ্ছা বন্ধুগণ, দেখি তো এইটা আমরা পারি কিনা। স্যার ওখানে টু টি আছে, টু টি টু না। ও আই এম সরি ডিয়ার, টু টি। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা এইটা কি একটাই স্ট্রিং? ইয়েস। এগুলোতে সব জায়গা টেনশন সমান? হ্যাঁ। লিখতে পারি টি ওয়ান টি ওয়ান টি ওয়ান? লিখতে পারি? হ্যাঁ। এখানে টি টু, তাহলে বলতো ইকুয়েশন কি হবে? দেখো তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এটা তোমরা করতে পারছো কিনা। হ্যাঁ। কোনো ডাউট আছে? ওকে, এবার মন দিয়ে শুনবে, তোমরা এই ইকুয়েশনটা পেয়েছো না, ভেলোসিটি অফ পুলি ইকুয়াল টু ভেলোসিটি অফ এ প্লাস ভেলোসিটি অফ বি বাই টু, এটা পেয়েছো না ভেক্টরে? একে যদি ডিফারেন্সিয়েট করে দিই সবগুলোকে, তাহলে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? অ্যাক্সেলারেশন। তার মানে এটা কি অ্যাক্সেলারেশনের জন্য ভ্যালিড? হ্যাঁ, অ্যাবসলিউটলি। মনে থাকবে? হ্যাঁ। এটা আবার দেখো, একে যদি ডিফারেন্সিয়েট করি অ্যাক্সেলারেশন পাই, আবার অ্যাক্সেলারেশন কে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা কি পাই বলো? ভেলোসিটি। আবার বলো তো, এই ভেলোসিটি কে যদি ইন্টিগ্রেট করি কি পাই? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের জন্য ভ্যালিড। আরে বাবা, ডিসপ্লেসমেন্ট থেকেই, ডিসপ্লেসমেন্ট বা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, সেটাই এখানে আমার ডিসপ্লেসমেন্ট। সেখান থেকেই আমি অরিজিনাল ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম না, এই যে L1 আর L2, এটা তো বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট বা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, তাই না? ঠিক আচ্ছা, এইটা যদি আমাদের থাকে তাহলে মন দিয়ে শুনবে, এই প্রবলেমটা এটা এ, এটা বি, মন দিয়ে শুনবে, বি ওপর দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম? বি ওপর দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ঠিক? তাহলে এ কোন দিকে কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? এ কোন দিকে কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? সেম আগের কনসেপ্ট, তোমাদের আমাকে আনসারটা বলতে হবে। Your time starts now. দরকার হলে পুরো জিনিসটা তোমাদের তোমার খাতায় করতে হবে না, তোমরা এখান থেকে দেখে দেখে করো, কারণ নোটসটা তো তোমরা পেয়েই যাবে, ভিডিও লেকচার তো আছেই। আমার আলটিমেটলি ব্রেনটা চালু হচ্ছে কিনা, ইঞ্জিনটা, ব্রেনের ইঞ্জিনটা ঠিকঠাক চলছে কিনা সেটা নিয়ে কাজ করবার, আমি কতটা নোট করলাম সেটা ইমেটেরিয়াল। তুমি শশী।
Yes, Rishika, it is right. Absolutely right. Orko, it is absolutely right. I got the two answer. Jadir first data hoye geche, second data try karo. Arnob, I am not getting any response from you so abruptly. Amader kintu aro interactive hote hobe. Interaction chhara kintu kono goti nei. I am not getting any answer. Shreya, you are absolutely right. First etta ami dujoner kach theke ekhono paini rupkotha ar orko time nao kintu correctly korar chesta koro orko tumi poretta ki bolecho ha sir poretta bolechi ebar ota poretta bolecho sir first etta to ami bole diyechi age শুনতে পেলাম না আরেকবার বলো হ্যাঁ ফার্স্ট একটা তুমি কারেক্ট করেছো পরেরটা তোমার এসছে কিছু একটা এসছে আমরা এখানে কাটটা বার করতে বলেছি আচ্ছা ওটটা বার করতে বলেছি আই ডোন্ট থিংক পরেরটা কারেক্ট করেছো আই ডোন্ট থিংক ইউ হ্যাভ ডান আ লিটল বিট অফ মিস্টেক লিটল বিট Shreya, we are happy that you have done it. Very good. Rupkotha? Rupkotha? Yes, sir. Gumpeche? No, sir. Tahale? It's too fast. Orno? Hello, Orno? Yes, sir. Yes, sir. Spark quiz e putte gele amader aste aste nishachor hote hobe. Tomra already nishachor yedar pallay pore kar jano orjun dar pallay pore. এখন হাফ নিশাচর হয়েছো when সপ্তর্ষিদা will take over you have to be fully নিশাচর ফার্স্ট এটা না রূপকথা নট কারেক্ট ফার্স্ট এটা রূপকথা কারেক্ট নয় আই ডিডন্ট গেট কারেক্ট আনসার ফ্রম রূপকথা এন্ড অর্ণব বিয়েট অর্ণব প্লিজ প্লিজ ডু ইট অর্ণব প্লিজ প্লিজ ডু ইট অর্ণব প্লিজ প্লিজ ডু ইট নট কারেক্ট Not correct. Rishika, second data ki ekhono hoyni? Sir, 1 minute. Okay. Orko, do the second problem again. Do the second problem again. I didn't get answer from Arnav yet and the correct answer from Rupkotha. Do Rishika eta ki tumi second er answer ta bolle ha ki kore shombhob
A যদি 15 মিটার পার সেকেন্ডে নিচে যায়, ইজ ইট পসিবল ফর B টু মুভ ইন 15 মিটার পার সেকেন্ড? নো, নেভার, নেভার. ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইওর ইওর বেসিক সেন্স. ইট ইজ নট কারেক্ট. কোন মতেই A যদি নিচের দিকে 15 মিটার পার সেকেন্ড যায়, B কে B কোনোদিনই 15 মিটার পার সেকেন্ডে উঠতে পারে না, ভেবে দেখো. নট পসিবল. ডু ইট ওয়ান্স অ্যাগেইন. আরে বাবা, আগেরটা যখন করলে, মন দিয়ে শোনো, আগেরটা যখন করলে, বি যদি 5 মিটার পার সেকেন্ডে ওঠে, তাহলে এ উপরে উঠবে না নিচে নামবে? এ এ কত বেরিয়েছিল নিচে, ঠিক বলো তো? এর ভ্যালু বেশি বেরিয়েছিল না কম বেরিয়েছিল? বেশি বেরিয়েছিল. বেশি বেরিয়েছিল. সেম কনসেপ্ট তো এখানে, একটা এক্সট্রা পুলি যোগ করে দেওয়া হয়েছে. ডাজন্ট ম্যাটার, বাট দ্য কনসেপ্ট উইল বি সেম. দেন দ্য ভেলোসিটি অফ এ ইজ মোর দ্যান দ্য ভেলোসিটি অফ বি হ্যাজ টু. ভেবে দেখো, হতে হবে না? হ্যাঁ স্যার. রূপকথা ফার্স্ট এড টা হয়েছে? কোথায় অসুবিধা হচ্ছে দিয়া? বলো বলো রূপকথা, আনসার কত আসছে? -35. হ্যাঁ, প্রথমটা -35, অ্যাবসলিউটলি রাইট. ও, এইটার জন্য 75 লিখে দিয়েছিলাম ভুল করে. ওকে, আমি সেটাই ভাবছি. 75 তো কোনো মতেই আসবে না, বাট ইউ হ্যাভ রিটেন 75, দ্যাটস হোয়াই আই টোল্ড ইউ ইট ইজ রং. হ্যাঁ হ্যাঁ, এসছে -35. হ্যাঁ হ্যাঁ, এসছে. ওকে, সেকেন্ডটা করো. সেকেন্ডটা অর্কড রাইট করেছে. ঋষিকা রাইট করো. অর নো, আই ডিডন্ট গেট এনি আনসার ফ্রম ইউ ফ্রম বোথ দা কোয়েশ্চেন 1 এন্ড 2. আই ডিডন্ট গেট এনি আনসার ফ্রম ইউ বোথ দা কোয়েশ্চেন 1 এন্ড 2. বলে দিচ্ছি, এটাই ভিবি হবে 1 মিটার পার সেকেন্ড. দিস ইজ ভেরি সিম্পল প্রবলেম. হ্যাঁ স্যার, আমার 1 মিটার পার সেকেন্ড. বলো, এটা খুব ইজি প্রবলেম না? জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ না. দেখো, এই এই যে যে ফর্মুলাটা আমরা করেছি, এই যে এপি বলো, ভিপি বলো, হোয়াটএভার, দুটো পুলির দুদিকে যেটা থাকে সেইটা ডিভাইডেড বাই 2, তাই না? অর্ণব, আই ডিডন্ট গেট এনি আনসার ফ্রম ইউ ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন. আনলেস আদারওয়াইজ ইউ ডু দ্য ফার্স্ট কোয়েশ্চেন কারেক্টলি, দেন আই হ্যাভ টু ডু ইট ওয়ান্স অ্যাগেইন ফর ইউ. অর্ণব, শুনতে পাচ্ছো? অর্ণব, শুনতে পাচ্ছো? তুমি কি ফার্স্ট এডটা করতে পেরেছো দিয়া? আমি একটা করে দিচ্ছি, তারপরে তোমরা পেরে যাবে. 1 2 3, ঠিক 1 2 3, ঠিক. এবারে সেটা হচ্ছে velocity of 1 equal to velocity of b plus velocity of 2 by 2, velocity of 1 0, ঠিক, velocity of b plus 5. তার মানে velocity of 2 কত বের হচ্ছে এখান থেকে বলো তো? বলো, velocity of 2 -5 মিটার পার সেকেন্ড. ওকে, এবার দেখো, velocity of 2 equal to velocity of 3 plus velocity of b by 2. তুমি ভি বি জানো, তুমি ভি টু জানো, এখান থেকে তুমি পেয়ে যাবে ভি থ্রি, পেয়ে যাবে প্লাস 15 মিটার পার সেকেন্ড. তোমাদের কি সবার এটা এসছে, ভি থ্রি প্লাস 15 মিটার পার সেকেন্ড? হ্যাঁ স্যার. জাস্ট এটা চলে এলেই গেম ওভার. কেন? ভি থ্রি ইকুয়াল টু ভি এ প্লাস ভি বি বাই 2, কারেক্ট? তুমি এইটা জানো প্লাস 15, তুমি ভি বি জানো প্লাস 5, এখান থেকে ভি এ দেখো আসবে -35. অন্য বোঝাতে পেরেছি প্রবলেমটা? আমি প্রতিটা পুলির জন্য আলাদা আলাদা ইকুয়েশন লিখছি. একটা পুলির ইকুয়েশন থেকে যে আননোনটা ক্যালকুলেট করব, সেইটা আমাকে বাকিগুলোতে বসাতে হবে. স্যার বলো, কোনটা ভি থ্রি? আমি ক্যালকুলেট -15 হবে, মাইনাস হবে? হ্যাঁ
করতে হবে তোমরা কি সেকেন্ড ডেটটা সেম ভাবে দেখো একটা এক্সট্রা পুলি জুড়ে দিয়েছি একটা এক্সট্রা পুলি জুড়ে দিয়েছি তার মানে এখানে 1 2 3 4 চারটে এর জন্য আমাকে ইকুয়েশনটা লিখতে হবে চারটের জন্য কোনো ডাউট থাকলে আমাকে বলো আছে কোনো ডাউট আচ্ছা যদি কোনো ডাউট না থাকে দেখো যদি কোনো ডাউট না থাকে তাহলে আশা করি আমাদের ঘুম পাইনি আমরা এবারে নেক্সট কনসেপ্টে চলে যাব নেক্সট কনসেপ্টে চলে যাব দেখো নেক্সট কনসেপ্টটা আমি এখানে কনসেপ্টটা একটু বোঝাই এই যে এ বাবা এ তো আমি ইফেক্টিভ লেন্থ মেথড আছে ঠিক আছে পরে করে দিচ্ছি এই এফেক্টিভ লেন্থ মেথড বা পয়েন্ট মেথড মন দিয়ে শোনো এফেক্টিভ লেন্থ মেথড বা পয়েন্ট মেথড এইটাই আমরা এরপরে সব থেকে বেশি ইউজ করব পয়েন্ট মেথড কারণ এটা খুব সহজে আমরা বার করতে পারবো কিন্তু এটার জন্য আমাদের দিমাগ একটু লাগবে আমাদের দিমাগ একটু লাগবে আচ্ছা এইটার জন্য আমি এই কোন এই এই জায়গাটায় চলে যাব এইটা আমার একটা লাগবে এই যে এইটা দেখো ডিএল ওয়ান বাই ডিটি দেখো ডিএল ওয়ান বাই ডিটি প্লাস ডিএল টু বাই ডিটি ইকুয়াল টু জিরো না হ্যালো বলো আচ্ছা এইটা বেসিক্যালি আমার এরকম ছিল না ঠিক বলো মনে আছে এটাই তো ছিল এবার মনে শোনো এই এল ওয়ান যে লেন্থ মানে রডটা সেটা এই পয়েন্ট আর এই পয়েন্টে জুড়ে আছে দেখো এই দুটো পয়েন্টে আর এল টু যে রড মানে লেন্থ অফ স্ট্রিংটা সেটা এই দুটো পয়েন্টে জুড়ে আছে ঠিক ঠিক আচ্ছা এবার একটা জিনিস দেখো এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট কি মুভ করছে কি করছে না এই দুটো পয়েন্ট করছে না এটাকে আমি এ বলছি এটাকে আমি বি বলছি না তার মানে এই পয়েন্টটাকে আমি ওয়ান পয়েন্ট বলছি আর এই পয়েন্টটাকে টু পয়েন্ট বলছি তাহলে বলতো এই ডিএল বাই ডিএল ওয়ান বাই ডিটি মানে হচ্ছে ভি ওয়ান না এই যে আর ডিএল টু বাই ডিটি মানে ভি টু না ইকুয়াল টু জিরো না আচ্ছা এই দুটো যদি জিরো হয় তাহলে এটাকে যদি আমি জেনারেল ইয়ে করিস তাহলে হবে ভি আই ইকুয়াল টু জিরো মানে ভেলোসিটি গুলো সাম জিরো হবে আমি আগে একটু বলে নি তারপরে একটা প্রবলেম করাবো তাহলেই দেখবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে দেখো এই কনসেপ্টটাতে আমি এই যে ভি ওয়ান ভি আই সামেশন ভি আই ইকুয়াল টু জিরো হবে এটা আমার কনসেপ্ট কি বললাম বলো সামেশন ভি আই ইকুয়াল টু জিরো হবে এটা আমার কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আমি যে ঘটনাটা তোমাদের বলতে চাইছি সেটা শোনো এইটাই চলে এসো এইটাই এখান থেকে আমি দুটো জিনিস কনক্লুড করব মন দিয়ে শুনবে ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি এইটা যদি মনে রাখতে পারি গেম ওভার ফার্স্ট মন দিয়ে শোনো ইফ এল ওয়ান যদি ইনক্রিজ করে এল ওয়ান তাহলে বলতো ডি এল ওয়ান বাই ডিটি পজিটিভ না নেগেটিভ পজিটিভ সেকেন্ড ইফ এল টু যদি ডিক্রিজ করে তাহলে সরি এল টু না এল ওয়ান দিয়েই করো তাহলে এল ওয়ান যদি ডিক্রিজ করে তাহলে ডি এল ওয়ান বাই ডিটি নেগেটিভ না দেখো এইটুকু করে আমার একটু ল্যাজ গজিয়ে গেছে এবার আমার ল্যাজটা যদি গজিয়ে যায় তাহলে সেই লেজটা গজানোর ফলে আমি এবার একটা প্রবলেম করব ঠিক এবারে আমি একটা প্রবলেম করব প্রবলেম করে আমি আমার যে কনসেপ্টটা করলাম সেটা ক্লিয়ার করব
মন দিয়ে শুনবে, আমি যে প্রবলেম গুলো করিয়ে দেবো বা করাবো, মন দিয়ে শুনবে, আমি যে প্রবলেম গুলো করিয়ে দেবো বা করাবো, তাহলেই তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটা প্রবলেম এনাফ, মন দিয়ে শুনবে, এই যে পয়েন্ট মেথড আমরা কি করে ইউজ করছি, কারণ এরপরে শুধু আমরা পয়েন্ট মেথডই ইউজ করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করিয়ে নেবে ডিয়ার। প্রবলেমটা দেখো, খুব ইজি প্রবলেম, এখানে সাইন কনভেনশন কিভাবে ইউজ করবে সেটাও আমি বলে দেবো। প্রবলেমটা দেখো একটু ফাস্ট, এটা এ, এটা বি, পুলি মুভ করছে না, এ নিচের দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে বলো তো বি কোন দিকে কততে মুভ করছে, বি 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 উপরের দিকে 5 মিটার পার সেকেন্ডে, এটা আমরা জানতে পাচ্ছি। বলো এবার আমি কি করে ইউজ করছি, দেখো এই ফান্ডাটা সেটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট থিং যেটা আমি ইউজ করবো, ভিআই ইকুয়াল টু জিরো। এবার ভিআই এ এই স্ট্রিংটা যেখানে যেখানে যে যে পয়েন্টে কন্ট্যাক্টে আছে সেই সেই পয়েন্টের আমি নাম দিয়ে দেবো, 1 2 3 4 আমি লিখবো v1+v2+v3+v4 ইকুয়াল টু জিরো। এবার একটা কথা বলো, 2 আর 3 এই দুটো পয়েন্ট কি মুভ করছে? তাহলে এই v2 আর v3 জিরো হবে। হ্যাঁ, বোঝাতে পারলাম, সব বোঝাবো। এবার মন দিয়ে শোনো, v1 কে যখন আমরা কনসিডার করব বা স্ট্রিং এর আরেকটা এন্ড কে যখন কনসিডার করব, আরেকটা এন্ড কে যে মুভ করছে, তখন এইটাকে আমি স্ট্যাটিক ধরে নেবো যে এই দুই পয়েন্টটা মুভ করছে না, ঠিক? এবার বলো, যদি বলে দিয়েছে এ নিচের দিকে মুভ করছে 5 মিটার পার সেকেন্ডে, তাই তো? তার মানে যদি আমরা ফার্স্ট মেথডটা ইউজ করি তাহলে আমি ভি এর ভ্যালু কি লিখবো, -5 মিটার পার সেকেন্ড লিখবো। কিন্তু আমরা এখানে কিন্তু ওই সাইন কনভেনশন দেবো না, ওটা ফার্স্ট মেথডের জন্য, এটা সেকেন্ড মেথডের জন্য, পয়েন্ট মেথডের জন্য। পয়েন্ট মেথডে কিভাবে দেবো মন দিয়ে শুনবে, বলো তো এই এটা যদি নিচের দিকে নামে তাহলে এই তাহলে নামে তাহলে এই স্ট্রিংটা বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় হচ্ছে। এবারে এদিকে চলে এসো, যদি স্ট্রিংটা বড় হয় তাহলে dl1/dt পজিটিভ নেব না নেগেটিভ নেব? পজিটিভ। তাহলে আমাকে বলো এখানে v1 এর ভ্যালু আমি কি নেব, +5 নেব না -5 নেব? +5। বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার ধরো v4 এর ভ্যালু আমার দরকার, দেখো এটাই তো আমাকে বার করতে বলেছে v4। আরে বাবা, v4ই তো আমার vb। হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে বলো তো vb কত আসছে, -5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে এই vb কি নিচের দিকে যাচ্ছে না উপর দিকে যাচ্ছে? উপরের দিকে গেলে না নিচের দিকে গেলে? আমি কি বোঝাতে পেরেছি সাইন কনভেনশন, রাইট? আমি কি বোঝাতে পেরেছি? এই পয়েন্ট মেথডটা খুব এফেক্টিভ, খুব এফেক্টিভ। আমি তোমাদের প্রবলেম গুলো করাই, দেখবে মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে। এই যে এতক্ষণ ধরে আমরা এই দামলা দামলা বড় বড় প্রবলেম গুলো করলাম না, এগুলো দেখো মুখে মুখে হয়ে যাবে পয়েন্ট মেথড দিয়ে করলে। আমি সব প্রচুর প্রবলেম করাবো, প্রচুর প্রবলেম করাবো তোমাদের, আমার সাথে সাথে প্রবলেম গুলো করতে হবে মুখে মুখে। দেখো প্রথমে আমরা এইরকম v1 v2 v3 এরকম সব ধরে নেবো, তারপরে আস্তে আস্তে একবারে ডাইরেক্ট ইকুয়েশনটা লেখার চেষ্টা করবো, একবারে ডাইরেক্ট ইকুয়েশনটা লেখার চেষ্টা করবো। পুরোটাই বৃথা, কারণ যে জিনিসে আমি ইন্টারেস্ট পাবো না সেই জিনিসটা কিন্তু আমি বেশি দিন টানতে পারবো না। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই এ নিচের দিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক? তাহলে ভিবি এর ভ্যালু কত? এবার মন দিয়ে শোনো আমি কি করছি প্রবলেমটা, এই যে পয়েন্ট মেথড যে কথাটা বলেছি সেটা একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্য ভ্যালিড। কি বললাম? একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্য ভ্যালিড। ঠিক, এর মানে কি এটা একটা সিঙ্গেল স্ট্রিং, এটার জন্য ভ্যালিড, ঠিক? এবার দেখো আমি কি করছি, আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 যেখানে 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 কন্ট্যাক্টে আছে, 3 4 5 6 7 8। তার মানে বলো তো v1+v2+ এই করতে করতে ইকুয়াল টু কত? জিরো। লাস্টেরটা কি আসবে? v8 জিরো আসবে।
এবার তোমরা দেখো তো 2 3 6 7 এই কটা পয়েন্টের ভেলোসিটি কত? 0. এক নাম্বার পয়েন্টের ভেলোসিটি কত? 0. তাহলে আমি লিখতে পারি এগুলো যদি 0 করে দিই তাহলে v4 এই যে v4 প্লাস v5 প্লাস v8 ইকুয়াল টু 0 লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এইটা আমার পুলি, এর সাথে ধরো একটা কিছু জুড়ে আছে, তাহলে পুলি যদি ওপর দিকে যায় তাহলে এই ব্লকটা ওপর দিকে যাবে কি যাবে না? যাবে। তাহলে এর দুটো পয়েন্টও ওপর দিকে যাবে না? হ্যাঁ। তাহলে বলো তো পুলির ভেলোসিটি যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে এই পয়েন্টার ভেলোসিটি কত হবে ওপর দিকে? 5। এই পয়েন্টার ভেলোসিটি কত হবে ওপর দিকে? 5। এই পয়েন্টার ভেলোসিটি কত হবে ওপর দিকে? 5। বুঝতে পেরেছি? তাহলে তোমরা আমাকে এখান থেকে বলতে পারবে v4 equal to v5 equal to vb, বলো? হ্যাঁ। তাই না, দেখো এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট তিনটে পয়েন্টের ভ্যালু সমান। এবার আমাকে কি বার করতে বলেছে? এটাকে b বলছি, vb বার করতে বলেছে, দেখো। হ্যালো, vb বার করতে বলেছে না? এবার মন দিয়ে শোনো, যদি vb বার করতে দেয় তাহলে যারটা বার করতে দেবে তার কোনো আমি সাইন কনভেনশন ইউজ করব না। কি বললাম? যারটা বার করতে দেবে আমি তার কোনো সাইন কনভেনশন ইউজ করব না। হ্যালো হ্যালো হ্যালো, যারটা বার করতে দেবে আমি তার কোনো সাইন কনভেনশন ইউজ করব না। আমি কি বুঝতে পারলাম? তাহলে আমি v4 আর v5 কে 2vb লিখতে পারি। এবার বলো v8, এই 7 পয়েন্টটা যদি কনস্ট্যান্ট থাকে, যদি a পয়েন্টটা 10 মিটার পার সেকেন্ডে নিচে যাচ্ছে তাহলে লেন্থটা বাড়ছে কি কমছে? বাড়ছে। লেন্থটা বাড়ছে কি কমছে? বাড়ছে। তাহলে এটা প্লাস 10 হবে না? হ্যাঁ। তাহলে vb এর ভ্যালু কত আসছে? মাইনাস 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, vb এর ভ্যালু মাইনাস 5 মিটার পার সেকেন্ড আসার কথা মানে হচ্ছে vb নিচের দিকে নামছে, am I right? না, উপরের দিকে। উপরের দিকে উঠছে কেন? আমাকে কিন্তু এখন অন্য সাইন কনভেনশন দেখতে হবে, আমাকে দেখতে হবে এই দুটো পয়েন্টের মধ্যে বা যে কোনো, যেহেতু vb ইকুয়াল টু v4 আর v5, তুমি 4 কেও দেখতে পারো 5 কেও দেখতে পারো। যদি যদি এই টা স্ট্যাটিক থাকে, নেগেটিভ আসছে, তার মানে এই লেন্থটা কমছে না বাড়ছে? কমছে। যদি কমে তাহলে vb উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে? উপরের দিকে উঠছে। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। কোনো ডাউট থাকলে বলো, রাইট? কোনো ডাউট আছে? না স্যার। যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা এইটা আমাকে মুখে মুখে করতে পারবে, একদম মুখে মুখে। কি পয়েন্ট মেথডটা ইজি লাগছে? হ্যাঁ, অনেক সহজে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ওই মেথডটা। এবার দেখো, তোমাকে তো বলে দেবে না যে এ বি সি, দেখো এ নিচের দিকে নামছে 2 মিটার পার সেকেন্ডে, রাইট? সি উপর দিকে উঠছে 4 মিটার পার সেকেন্ডে, ঠিক? তাহলে ভিভির ভ্যালু কত? মুখে মুখে, মুখে মুখে। আচ্ছা, যদি প্রথমে মুখে মুখে না করতে পারো, তোমরা মানে লিখে লিখেও করতে পারো। স্যার 1। ভেরি গুড। তোমরা কি সবাই এটা পেয়েছো? এমন কেউ আছো যে পাওনি? অর্ণব, আই এম নট গেটিং এনি আনসার ফ্রম ইউ আনলেস আদারওয়াইজ ইউ, তুমি তুমি যদি না বলো যে হ্যাঁ দাদা আমরা পেরেছি তাহলে আমি বুঝবো। এটা কি এসছে অর্ণব? বলো, এটা কি এসছে অর্ণব? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কনসেপ্টে কি তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। বাস, এইবার আমরা এর পরে এই কনসেপ্টের উপরেই প্রচুর প্রবলেম করব, তারপরে আমি অন্য কনসেপ্টে যাব, ঠিক আছে? তারপরে আমি অন্য কনসেপ্টে যাব। আচ্ছা, এবার এইটা তুমি বলবে যে দাদা এইটার সাথে তো আমি এখন নিউটনস ল এর কোনো মিল পেলাম না, মানে নিউটনস ল এর তো কোনো ইয়েই পেলাম না। পেয়েছি কি আমি নিউটনস ল এর কোনো কনসেপ্ট বলো এটার জন্য? পেয়েছি কি? পাইনি। ওকে, বলো এটা এটা এতক্ষণ যেটা করেছি এটার সাথে কি কোনো নিউটনস ল এর কোনো মানে রিলেশন আছে? নেই।
এইবার আমি তোমাদের চলে যাব যে এইটার সাথে নিউটনস ল এর কি রিলেশন, কি বললাম এটার সাথে নিউটনস ল এর কি রিলেশন। আচ্ছা এটার সাথে নিউটনস ল এর কি রিলেশন মন দিয়ে দেখো, আমি একটা দুটো প্রবলেম করিয়ে দেবো, তারপরে তোমাদের হোমওয়ার্ক দেবো। দেখো তোমাদের এই পুরো কনসেপ্টটা বা পুরো চ্যাপ্টারটার নাম হওয়া উচিত না শুধু নিউটনস লস অফ মোশন, এটা হওয়া উচিত নিউটনস লস অফ মোশন এন্ড মোশন এন্ড কনস্ট্রেইন মোশন, কারেক্ট? এবার দেখো কি রিলেশন মন দিয়ে শোনো, প্রচুর প্রবলেম করাবো। আচ্ছা এই যে পয়েন্ট মেথড দিয়ে আমি ভেলোসিটি দিয়ে বললাম, এই যে পয়েন্ট মেথড আমি ভেলোসিটি দিয়ে বললাম, আরে বাবা এটা অ্যাক্সেলারেশন দিয়েও তো পসিবল। হ্যাঁ একই তো ব্যাপার, অ্যাক্সেলারেশন দিয়ে পসিবল না? হ্যাঁ ওকে। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এটা 1 কেজি রাইট, এইটা 4 কেজি, আমাকে আমাকে এইখানে টেনশন বার করতে দিয়েছে টি। এবার তো এটা নিউটনস ল এর প্রবলেম, বলো এবার এটা নিউটনস ল এর প্রবলেম না? হ্যাঁ ওকে। আচ্ছা এই প্রবলেমটা আমি করে দিচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এই প্রবলেমটা আমি করে দিচ্ছি, দেখো আগের মতো আমরা আর ওই ফ্রি বডি ডায়াগ্রামটা অতটা করব না, কিন্তু এর বেসিক ফ্রি বডি ডায়াগ্রাম থেকেই এসছে, আমি সেই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটু আগে এগোতে চাইছি, মানে আগে এগোতে চাইছি বলবো না, মানে ফ্রি বডি ডায়াগ্রামটা থেকে একটু এক লাইনে করার চেষ্টা করছি। মন দিয়ে শোনো, যদি এখানে টেনশন টি ক্রিয়েট হয়, এটা তো একটা সিঙ্গেল স্ট্রিং, টি ক্রিয়েট হয়েছে, তাহলে বলো তো এখানে কত ক্রিয়েট হবে, কত ক্রিয়েট হবে? 2t। এটা কি সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ বুঝতে পেরেছো। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে আমি বলছি এই 4 কেজিটা নিচের দিকে a1 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আর এই 1 কেজিটা উপর দিকে a2 অ্যাক্সেলারেশনে যাচ্ছে। কি বললাম? 4 কেজিটা নিচের দিকে a1 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, 2 কেজিটা উপর দিকে a2 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ঠিক? আমি ধরে নিয়েছি ডিয়ার, আমি ধরে নিয়েছি। এবারে আমি এই 1 কেজি 4 কেজির জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তোমরা করে নিতে পারো কিন্তু আমি একবারে লিখবো, এর নিচে কত কাজ করছে? 40। ও টোটালটা নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে? তাহলে আমি লিখতে পারি 40 - t = 4a1। এইটার জন্য কি লিখতে পারি? নিচের দিকে 10, নিচের দিকে 1 কেজির জন্য, আর উপর দিকে 2t। যদি 2t হয় তাহলে লিখতে পারি 2t - 10 = 1 * a2। এই পুরো কনসেপ্টে কটা আননোন? তিনটে আননোন, t, a1, a2, রাইট? হ্যালো, এবারে এই তিনটে আননোনকে সলভ করার জন্য তোমার কটা ইকুয়েশন দরকার? তিনটে ইকুয়েশন দরকার। তুমি কটা ইকুয়েশন পেয়েছো? তুমি আর কোনো ইকুয়েশন পাবে না, কি বললাম? আর কোনো ইকুয়েশন পাবে না নিউটনস ল থেকে, কিন্তু আমি আমাকে সলভ তো করতে হবে, যদি আরেকটা ইকুয়েশন না পাই তাহলে কি আমি সলভ করতে পারবো? না। তখন আমি আমার ব্রহ্মাস্ত্রটাকে ডাকলাম। কি সেই ব্রহ্মাস্ত্র? কি সেই ব্রহ্মাস্ত্র বলো? কি সেই ব্রহ্মাস্ত্র? কনস্ট্রেইন বন্ধুগণ, কনস্ট্রেইন। কি সেই ব্রহ্মাস্ত্র? কনস্ট্রেইন, ঠিক? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো কনস্ট্রেইন দিয়ে a2 আর a1 এর মধ্যে কি রিলেশন পারবে? তোমরা পুলি দিয়েও করতে পারো, পয়েন্ট মেথড দিয়েও করতে পারো, তোমাদের যেটা দিয়ে ইচ্ছা। মানে পুলির ফার্স্ট যে কনসেপ্টটা করিয়েছিলাম মনে পড়ে? কোন কনসেপ্টটা? ফার্স্ট মেথড, ফার্স্ট মেথড দিয়ে করতে পারো, পয়েন্ট মেথড দিয়ে করতে পারো, কোনো আপত্তি নেই। বলতে পারবে a1 আর a2 এর মধ্যে কি রিলেশন? স্যার a1 = 2a2, a1 = 2a2 আসছে? আসছে এটা? হ্যাঁ মাইনাস আসছে। না মাইনাস আসবে না। ও না মাইনাস আসবে।
মাইনাস এসছে না মাইনাস আসবে আসেনি। আচ্ছা দেখো এখানে আমি কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করছি, ম্যাগনিটিউড। হ্যালো, আমি তো ধরেই নিয়েছি তোমার মানে ডিরেকশন গুলো তো ধরেই নিয়েছি। তোমাদের কি সবার এসছে a1 equal to 2a2? হ্যাঁ। আচ্ছা দেখো আরেকবার বলো, চেষ্টা করো তো এইটাকে তোমরা পুলি ওয়ান বলো, এটাকে পুলি টু বলো। বলো তো পুলি টু এর অ্যাক্সেলারেশন কত হবে, কোন দিকে? এ যদি ওপর দিকে এ টু তে যায়, তোমাদের কি সবার আসছে? তিনটে ইকুয়েশন, তিনটে আননোন সলভ করা যাবে। এখান থেকে তোমরা যদি টি সলভ করো এটা আসবে 120/17। অর্ক কিছু বলছো? না স্যার। এটা আসবে 120/17। বন্ধুগণ তোমাদের কি কোনো ডাউট আছে? না স্যার। তোমাদের কি কোনো কোনো ডাউট আছে? নেই। যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট প্রবলেমটায় চলে যাই। নেক্সট প্রবলেমটায়, এই প্রবলেমটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। এই যে যে প্রবলেমটা করলাম তারই একটা নেক্সট ভার্সন। দেখো এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দেব, বুঝতে পাচ্ছ? নিউটনস ল এর সাথে কোথায় কনস্ট্রেইন এর রিলেশন? হ্যাঁ, নিউটনস ল থেকে আমরা সার্টেন ইকুয়েশন পেতে পারি, কিন্তু সেই সার্টেন ইকুয়েশন ওন্ট বি সাফিসিয়েন্ট টু সলভ আ প্রবলেম। দ্যাট সলভিং আ প্রবলেম নিডস টু বি অ্যাকম্পানিড বাই কনস্ট্রেইন মোশন হুইচ উইল গিভ দ্য কমপ্লিট সেটস অফ ইকুয়েশন, করেক্ট? মন দিয়ে শুনবে। 10 কেজি, 1 কেজি, 2 কেজি, তুমি ধরে নাও এ নিচের দিকে নামছে এ ওয়ান এ, ধরে নিচ্ছি এটা, এ ওপর দিকে উঠছে এ টু তে, আর এ এই দিকে নামছে এ থ্রি তে, আমি ধরে নিচ্ছি, ঠিক? তাহলে প্রথমে আমাকে নিউটনস ল থেকে ইকুয়েশন গুলো লিখে দেখাও তো। দেখো তো এটা লিখতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে বলো, এখানে ধরলাম টি, তাহলে এখানে কত হবে? টি, এখানে কত হবে? টি, এখানে টি, এই অবধি তো কোনো ডাউট না থাকারই কথা, ঠিক? এবার তিনটে বডির জন্য তিনটে ইকুয়েশন তো আমি লিখতেই পারি। দেখো তো ইকুয়েশন গুলো আমি ঠিক লিখছি কিনা, সেকেন্ড বডির জন্য থার্ড বডির জন্য কোনো ডাউট আছে? না স্যার। কটা ইকুয়েশন, কটা আননোন? চারটে আননোন, তার মানে আর একটা আমার ইয়ে দরকার। হ্যাঁ। আচ্ছা যদি এ নিচের দিকে নামে এ ওয়ান এ, তাহলে এই পুলিটা, এটা পুলি নাম্বার ওয়ান, পুলি নাম্বার টু, পুলি নাম্বার টু ওপর দিকে কততে উঠছে? A1, রাইট? তোমরা দেখো তো ইকুয়েশনটা পাও কিনা, এটা এই টু পুলি এক কেজি দু কেজির জন্য, চারটে ইকুয়েশন এসছে, তোমরা সলভ করে দেখো টি এর ভ্যালু 400/19 আসছে কিনা। তোমাদের কি কোনো ডাউট আছে? হ্যালো, কোনো ডাউট আছে? আচ্ছা যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলেছি, কিন্তু আমি তোমাদের পাঁচটা প্রবলেম দেব। কি বললাম? পাঁচটা প্রবলেম। তোমরা এই পাঁচটা প্রবলেম বাড়িতে ট্রাই করবে, তোমরা এই পাঁচটা প্রবলেম বাড়িতে ট্রাই করবে, ইনফ্যাক্ট পাঁচটা না ছটা প্রবলেম দেব, তোমরা এই ছটা প্রবলেমই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে তোমরা আমাকে এই আনসার গুলো আমরা নেক্সট দিন মেলাবো, আনসার গুলো, ঠিক আছে? আনসার গুলো
আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ছটা দেখো আমার সাথে সাথে, তোমরা ও ডায়াগ্রামটা ড্র করতে করতে যাও। এই ছটা প্রবলেম কিন্তু আমরা নেক্সট দিন করব, তোমরা বাড়িতে এগুলো ছটাই ট্রাই করবে। এটা 1 কেজি। এটা 10 কেজি। আচ্ছা, আমাদের ইকুয়েশন গুলো যেন ঠিকঠাক আসে তার জন্য তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এ এই দিকে এ ওয়ান এ নামছে আর এ এই দিকে এ টু তে উঠছে। ঠিক ঠিক, হ্যালো, এ এই দিকে এ ওয়ান এ নামছে, এ এই দিকে এ টু তে উঠছে, আর এইখানে টেনশন টি। তাহলে তোমরা এটার জন্য ইকুয়েশন লিখবে। এটা গেল আমার ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা দেখো, বলো কি ডাউট আছে। এই দেখো দেখো দেখো, রাইট রাইট, সব জায়গায় অ্যাক্সেলারেশন আর টেনশন। তোমাদের অ্যাক্সেলারেশন না বার করলেও তোমরা টেনশনটা বার করলেই হবে। ওকে, আমি ধরছি এর এদিকে অ্যাক্সেলারেশন এ ওয়ান, এদিকে এ টু, রাইট, এটা টেনশন টি। আমি যে সব প্রবলেম করিয়ে দেব তা না, আগের ডায়াগ্রামটা দাঁড়া দেখা যাচ্ছে। ওয়ান কেজি, ওয়ান কেজি, এইখানে টেনশন টি, এ নিচের দিকে যাচ্ছে এ ওয়ানে, এই দিকে যাচ্ছে এ টু তে, এটা 53 ডিগ্রি। আমি আবারও বলছি, আমি যে সব করিয়ে দেবো তার কিন্তু নয়। আগের ফিগারটাতে নিচের পুলির ওখানে ওই মানে ট্রায়াঙ্গেল শেপের ওটা কি মানে বাধা? কোনটা বলো? এটা আগের আগের ফিগারটাতে, আগেরটা, হ্যাঁ, এই যে এটার সাথে ও একদম ফিক্স করা রয়েছে, এটা ফিক্সড। শ্রেয়া, হ্যাঁ, ইন্টারেস্ট পাচ্ছ? হ্যাঁ স্যার। গুড, ভালো লাগছে? হ্যাঁ, ইয়েস। এই ভালো লাগাটা কিন্তু আমাদের রাখতে হবে, নইলে কিন্তু আমাদের একটা সময় বোর হয়ে গেলে আর ফিজিক্স ভালো লাগবে না। আমি আশা করব সেই বোরটা তোমাদের যদি না আসে, সেই কারণে আমি প্রচুর প্রবলেম করাই। ফাইভ কেজি, টু কেজি, এখানে টেনশন টি, এটা নিচের দিকে নামছে এ ওয়ানে, ওপরের দিকে যাচ্ছে এ টু তে। আমি কেন এই ইকুয়েশন এগুলো বলছি, যাতে আমাদের সবার ইকুয়েশন সেম হয়। তুমি উল্টোটাও ধরতে পারো, এই এ টু নিচের দিকে নামছে, আবার এই এ ওয়ান নিচের দিকে নামছে, ধরতে পারো। ফাইনালি ইকুয়েশন সলভ করে আমার প্লাস মাইনাস চলে এলেই তুমি বুঝতে পারবে যে ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক, নোট ডাউন করেছো? আগের কোশ্চেনটা একবার দেখাবে? আচ্ছা, তোমাদের আমি যেটা বলতে চাইছি শোনো, সেটা হচ্ছে তোমরা
তোমাদের আমি একটা শেয়ার করেছি, দেখেছো কনস্ট্রেইন মোশনের শীট কয়েকটা প্রবলেম আছে, দেখেছো কনস্ট্রেইন মোশনের, ওই কনস্ট্রেইন মোশনের শীটের প্রবলেম গুলো ট্রাই করবে, কনস্ট্রেইন মোশনের শীটের প্রবলেম গুলো ট্রাই করবে, ওকে? আমরা নেক্সট দিন কনস্ট্রেইন মোশনের আরো সুন্দর সুন্দর জিনিস করব, ওয়েস কনস্ট্রেইন করব, এখানে টি এ ওপরের দিকে যাচ্ছে এ টু তে, এ নিচের দিকে নামছে এ ওয়ানে। তোমরা যে কোনো কনস্ট্রেইন ইকুয়েশন যে কোনো মেথড দিয়ে বার করতে পারো। ওকে স্যার, এক মিনিট। আমি জানি তুমি বলো দাদা, আর কমপ্লিকেটেড করা যায় না? যায়, আরো কমপ্লিকেটেড প্রবলেম দেব। ওহো সরি সরি, ভুল করেছি। আমি কি তিনটে প্রবলেম বোঝাতে পেরেছি বন্ধুগণ? হ্যালো, এই তিনটে প্রবলেম তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? আমি আনসার গুলো লিখে দিচ্ছি। প্রথমটার আনসার আমি ক্যালকুলেট করিনি, পরেরটার আনসার আমি লিখে দিচ্ছি এখানে। টেনশনটা 60/41, সেকেন্ড একটার আনসার এইটা 260/41, থার্ড একটার আনসার 150/11, ফোর্থ একটার আনসার 300/23, ফিফথ একটার আনসার 320/21। নেক্সট দিনের প্রবলেম, মানে এই কটা প্রবলেম তোমাদের সবাইকে করতে হবে। আমি আনসার লিখে দিয়েছি, আনসার যদি না মেলে আবার ট্রাই করবে, যদি আবারও না মেলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করবে। আমি কি বোঝাতে পেরেছি? এই গ্রুপে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাকে জিজ্ঞেস করবে, ভাই তুই প্রবলেম গুলো পেরেছিস? আমি নাম্বারিং ও করে দিচ্ছি, দেখো। ওয়ান, ছটা প্রবলেম দিয়েছি, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স,
ঠিক, আমি সবগুলোতে টি আর এ ওয়ান এ টু ধরে নিয়েছি, তোমরা এই অনুযায়ী যেভাবেই ধরো অসুবিধা নেই, কিন্তু তোমাদের সবার সাথে যেন সেম ইকুয়েশন আসে সেটার জন্য আমি এই টি ওয়ান আর টি টু তোমাদের ধরে নিয়েছি, রাইট? ওকে, আমরা নেক্সট দিন কনস্ট্রেইন অনেকটাই শেষ করে ফেলবো। যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে যে শীটটা দিয়েছি সেই শীট প্লাস এই প্রবলেম গুলো নেক্সট দিন মানে শনিবারের রাত্রের আগে আমাদের চাই চাই চাই। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? চলো তাহলে আমরা এখন রাখছি, অনেক রাত হয়ে গেল, তোমরা এবার ঘুমো, গুড নাইট।